যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা স্পেসিফিক কোনো টপিক নিয়ে ডিসকাস করব না। তো এতদিন ধরে আমরা যে টপিকগুলো পড়েছি সেই টপিক থেকে আমরা আজকে প্রায় 350টার মতন কোশ্চেন অ্যান্সার করে দেখে নেব। তো কার কিভাবে উন্নতি হচ্ছে বা কে কিভাবে পড়ছে সেটাও আমরা জানতে পারবো। তার পাশাপাশি অনেকগুলো টপিকের আমরা কোশ্চেনও ডিসকাস করিনি, তো সেক্ষেত্রে কোশ্চেনটাও ডিসকাস হয়ে যাবে। তো সেজন্য আজকে আমি মানে আমরা হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার আকারে দেখব, এবং তার সঙ্গে যদি কোনো থিওরি কিছু লাগে সেগুলো আমরা তার সঙ্গে ডিসকাস করব। ওকে, তো সবাই যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তার জন্য আমি সবাইকে বলছি, যাতে যে যেটা পারবে বলবে। কারণ আমি আজকে এই ক্লাসের মাধ্যমে একটা মানে সমীক্ষা করে নিতে পারবো যে কার কীরকম অবস্থায় রয়েছে, বা যখন আমরা পড়াবো তখন পড়ানোটা কেমনভাবে রাখতে হবে, কতটা ডিফিকাল্টিতে, যাতে সবাই মানে বুঝতে পারে আর কি। তো এই জন্য আমি জুলজি পোর্শন থেকে, মানে এমন না যে আজকে পুরো সিলেবাস থেকে তা নয়, শুধুমাত্র জুলজির পোর্শন থেকে, যেহেতু আজকে জুলজির ক্লাস ছিল তো জুলজির ক্লাস থেকে মানে জুলজির পোর্শন থেকে, জুলজির পোর্শন থেকে প্রায় আমরা 350টার মতন কোশ্চেন অ্যান্সার দেখবো আর কি। তো তাতে সবাই তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এবং সেখান থেকে আমি একটা ইভ্যালুয়েশন করতে পারবো বা একটা আমি সমীক্ষা করতে পারবো যে কার কী অবস্থায় কে রয়েছে বা কি হতে চলেছে। তো দেখো প্রথমে কোশ্চেনটা অতীব সহজ, সবাই আশা করি পারবে। আচ্ছা, কেউ কেউ কোশ্চেনটা পড়ে নিয়েছে বলছে অপশন এ। দেখো নিচের কোনটি, নিচের ক্রমগুলির মধ্যে কোনটি একটি মাইটোসিস কোষ চক্রের জন্য সঠিক, তাহলে মাইটোটিক কোষ চক্রের জন্য সঠিক কোনটা হবে? সবাই বলছে যে অপশন এ। তাহলে আর কারোর কিছু মনে হচ্ছে যে কোনো অপশন, অন্য কোনো অপশন হতে পারে? না স্যার, অন্য কিছু হবে না, অপশন এটাই হবে। ঠিক আছে, তাহলে সবাই বলছে, আমরা জানি যে দুটো স্টেজ হয়, একটা হচ্ছে তোমার ইন্টারফেজ, মানে যেটাকে আমরা আই ফেজ বলি, আর একটা এম ফেজ হয়, তাই না? ইন্টারফেজের যে ভাগগুলো রয়েছে G1 S G2, তাই না? G1 S G2, তারপরে এম ফেজে ঢুকে যাচ্ছে। এম ফেজে চারটা পার্ট রয়েছে আমরা জানি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে আমরা যদি সিকোয়েন্স সাজাই তাহলে কি হবে, G1 S G2 M, আবার কি চলে আসছে, আবার G1 এ ফিরে আসছে। তো এই জন্য অপশান এটাই কারেক্ট হয়ে গেল, সবাই আশা করি পেরে গেছো, কারোর প্রবলেম হয়নি। চলো এবারে কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেনে দেখো, এখানে যেটা কোশ্চেন নাম্বারের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে 352, ঠিক আছে? আমি কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। নিচের জোড়ায় কোন দুটিতেই লিগনিন পাওয়া যায় আর কি, নিচের জোড়ায় কোন দুটিতেই লিগনিন পাওয়া যায়? দেখো অপশান এ বলেছে ট্রাকিট এবং কোলেনকাইমা, অপশান বি অজৈব রাসায়নিক, অপশান সি জৈব রাসায়নিক, অপশান ডি পেরেনকাইমা ও এন্ডোডার্মিস। কোন দুটিতে আমরা লিগনিন পাবো? লিগনিন জানো তোমরা সেলওয়ালের একটা মেটেরিয়াল, সেলওয়ালের কম্পোনেন্ট আর কি, কম্পোনেন্ট। তো সেলুয়াল কম্পোনেন্ট হিসাবে লিগনিন দেখতে পাই, এবং যেটা লিগনিন জমা হয়ে গেলে মানে সেলটা ডেথ হয়ে যাবে, তাই না? যদি হাইলি লিগনিফাইড হয় তাহলে সেলটা ডেথ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলো যে কোন দুটো কোষের মধ্যে, তাহলে আমরা জানি যেগুলো হচ্ছে কি তোমার স্থায়ী কলা সেখানেই থাকবে। তো এখানে কোনটা তোমার মনে হচ্ছে বলো, তোমাদের মনে হচ্ছে কোনটা? সবাই বলছে অপশন ডি। আর কারো কিছু মনে হচ্ছে? সবাই কিন্তু পার্টিসিপেট করো, ঠিক আছে? যা যেটা মনে হচ্ছে তোমরা নিজের মতামত জানাও। প্রসঞ্জিৎ কিছু একটা বলছে, বলো। বলছিলাম আজকে ক্লাসটা কি ওই এমসিকিউ এর উপর হচ্ছে? হ্যাঁ, আজকে ক্লাসটা এমসিকিউ এর উপরে।
ঠিক আছে, আজকে আমরা প্রায় 350টার মতন এমসিকিউ প্র্যাকটিস করবো, ওকে, যেগুলো আমরা পড়েছি সেগুলো দেখে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা অপশন ডি এর সঙ্গেই চলে যাব, প্যারেনকাইমা এবং এন্ডোডার্মিস এই দুটোতে ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, লিগনিন পাওয়া যায়। ওকে চলো, কোশ্চেন নাম্বার 353 রয়েছে, পেশিতে অবসাদ ঘটে কারণ। বলো কে কি বলছে। না আর কে কিছু বলছিল, অন্য কিছু কথা। বলছি এর দাগে যে দুটো দুটো আছে, তারপরে একসাথে মনে হয় লিগনিন পাওয়া যায়, প্রাকৃতিক তো পাওয়া যায় মনে হয় লিগনিন। না না এখানে দুটোর কথা বলতে হবে, ট্রাকিট আর কোলেনকাইমা, আর নিচেটা। হ্যাঁ আর তাহলে ট্রাকিট কোলেনকাইমার মধ্যে, ট্রাকিট ও কোলেনকাইমার মধ্যে ট্রাকিট তো লিগনিন পাওয়া যায় মনে হয়। ট্রাকিট হ্যাঁ, যেহেতু ট্রাকিটটা আছে জাইলেমের ভাগ হবে তাই না। এই জন্য আর কি। চলো তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 353 তে পেশিত অবসাদ ঘটে কারণ, পেশিতে ড্যাশ ল্যাকটিক অ্যাসিড জমে যায়। তোমরা জানো যে ফার্মেন্টেশন বা যে সন্ধান ঘটে না, সন্ধান তোমরা জানো অক্সিজেনের উপস্থিতিতে, তো এটা দু প্রকারের হয়। একটা হচ্ছে কি অ্যালকোহল, মানে অ্যালকোহল সন্ধান হয়, মানে কোহল সন্ধান যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই ল্যাকটিক অ্যাসিড সন্ধানটা কোথায় হয়, পেশিতে হয়। যদি সাফিসিয়েন্ট অক্সিজেন না পায়, অক্সিজেনের অ্যাবসেন্টে হয়, তো সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে গেলে পেশির অবসাদ ঘটে। অপশান নেই, সবাই ঠিক বলেছ। চলো 354টা করো, কোশ্চেন নাম্বার 354, কোন আয়নটি পেশি স্যার ক্যালসিয়াম সংকোচনে প্রয়োজন। ক্যালসিয়াম স্যার, সোডিয়ামও তো হবে, বলো কোনটা হবে, আমি তো কোশ্চেন বলছি তোমরা অ্যানসার বলো। আজকে আমি এখানে ক্যালসিয়ামটাই মেইনলি হবে, ক্যালসিয়ামটা পেশি সংকোচনে প্রয়োজন, কোন আয়ন ক্যালসিয়াম। সবাই বলছে ক্যালসিয়াম, একজন বলছিল সোডিয়ামও হবে তাই তো, না আর কারো কিছু মতামত রয়েছে। ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম উত্তর হবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হবে। আচ্ছা সোডিয়াম এই কারণে হবে না, সোডিয়াম আর পটাশিয়াম এরা হচ্ছে কি পেশির যে তোমার কি বলবো আর কি, মানে তোমার হচ্ছে কি যে আমরা যেটাকে বলি সিগনাল বা যেটা হচ্ছে কি আমার উদ্দীপনা, ঠিক আছে, উদ্দীপনা উদ্দীপনা পরিবহনে সাহায্য করে সোডিয়াম পটাশিয়াম, কিন্তু পেশির সংকোচনে সাহায্য করে কে ক্যালসিয়াম, ঠিক আছে। যে বলছিলে যে সোডিয়ামও হতে পারে, সংকোচনে কাজে লাগে না, ওটা হচ্ছে কি পেশিতে যে মানে তোমার নার্ভগুলো রয়েছে সেখানে নার্ভ ইম্পালসটাকে কন্ডাক্ট করতে সাহায্য করে, নার্ভ ইম্পালসেস কন্ডাকশনে সাহায্য করে। ওকে, কিন্তু যেটা আমরা দেখলাম ক্যালসিয়াম এটা পেশির সংকোচনে সাহায্য করে। চলো কোশ্চেন নাম্বার 355 দেখো, পেশির সংকোচনে প্রয়োজন এটিপিএইচ যার মধ্যে থাকে সেটি হলো ট্রোপোনিন, অ্যাক্টিন, মায়োসিন। মায়োসিন স্যার, মায়োসিন। রাম আগে বলে দিয়েছে মায়োসিন, বাকিরা বলো, সবাই বলছে মায়োসিনই হবে, মায়োসিন। তোমরা এটা আমি হয়তো পড়াইনি, এটা আমরা পরে পড়বো, ঠিক আছে। যদি আমরা মায়োসিনের স্ট্রাকচার দেখি তাহলে এটিপিএইচটা এটিপিএইচ, ওকে, এই এনজাইমের অ্যাক্টিভিটিটা আমরা মায়োসিনে দেখতে পাই, এই জন্য আমি আর বেশি এখানে ডিসকাস করছি না, যখন পড়াবো তখন আমরা সেটা ডিসকাস করব। আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 356, পেশি সক্রিয়তায় দেহের তাপ বাড়ে, বিএমআর কমবে, রক্ত ও লসিকার প্রভাব কমবে, কোনটা হবে বলো, কোনটা হবে, পেশি সক্রিয়তায় দেহের তাপ বাড়বে, দেহের তাপ বাড়বে, দেহের তাপ বাড়বে স্যার, দেহের তাপ বাড়বে, দেহের তাপ বাড়বে, দেহের তাপ বাড়বে। তাহলে দেখো তাহলে পেশি সক্রিয় তখনই হবে যখন এটিপি তৈরি হবে তাই না, কারণ সক্রিয় হতে গেলে তো এটিপি লাগবে, তাহলে এটিপি হলে এখানে রেসপিরেশন হবে,
তো সেখানে দেহের তাপমাত্রা বাড়বে, আর বিএমআর এখানে বাড়তো, বিএমআর কমতো না, বিএমআর বাড়বে, বেসাল মেটাবলিক রেট বাড়বে। তারপর যেটা বলেছে দেখো রক্ত রশ্মিকার প্রবাহ কমবে, কি করে কমবে, এটিপি যদি তৈরি হয় তাহলে সেখানে অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে, লাগলে রক্ত রশ্মিকার প্রবাহটা বাড়বে, তাই না? আবার হচ্ছে শিরা রক্তের প্রত্যাবর্তন কমবে, শিরা রক্তের প্রত্যাবর্তন কেন কমবে, বাড়বে, তাই না? যেহেতু হচ্ছে কি ওটু CO2 তোমার মানে কন্ডাকশন হবে, তো এই জন্য অপশান বি হবে না, অপশান সি হবে না, অপশান ডি হবে না, অপশান এটাই ঠিক আছে। ওকে, বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ, চলো তাহলে এবারে দেখো 357, পেশির সংকোচন কালে তৎক্ষণাৎ শক্তির উৎস হলো গ্লুকোজ, এটিপি, ক্রিয়েটিনিন ফসফেট, এটিপি। তৎক্ষণাৎ শক্তির উৎস হিসাবে কে কাজে লাগে? তৎক্ষণাৎ শক্তির উৎস হিসাবে এটিপি লাগবে, তৎক্ষণাৎ। এখান থেকে আবার পরবর্তীকালে হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে সেখান থেকে আবার এটিপি তৈরি হবে, কিন্তু হচ্ছে কি তোমার দেখো তৎক্ষণাৎ হিসাবে হচ্ছে কি এটিপি কাজে লাগবে। ওকে, সবাই মনে রাখবে তৎক্ষণাৎ যদি শক্তির উৎস হিসাবে এটিপি লাগবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 358 কোশ্চেন নাম্বার, মিওসিসের কোন দশায় ক্রোমোজোম রেপ্লিকেশন হয়? মিওসিসের কোন দশায় ক্রোমোজোম রেপ্লিকেশন হয়? স্যার ইন্টারফেজ হবে, ইন্টারফেজ, ইন্টারফেজের এস দশায়। কি হবে বলো, বাকিরা বলো। ইন্টারফেজ স্যার, ইন্টারফেজের এস দশায়। ইন্টারফেজ দেখো তাহলে উত্তর হবে কি অপশন ডি, ইন্টারফেজ। ইন্টারফেজের কোন সাবস্টেজে? এস ফেজে। সৈকত একদম, হ্যাঁ সব সৈকত মোটামুটি ঠিকই বলেছে, তাহলে হচ্ছে কি বাকিরাও বলেছে, তো এখানে কিন্তু এস ফেজে আমরা জানি ডিএনএ ডুপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে। ওকে, অর্থাৎ যেটা সিনথেসিস স্টেজ বলি আমরা, অর্থাৎ ডিএনএ সিনথেসিস হয়, তাই না? আমরা বলেছিলাম এর আগে যে যদি ডিএনএ কন্টেন্ট 2n থাকে সেখান থেকে 4n হয়ে যাবে ডিএনএ কন্টেন্ট, আর যদি n থাকে সেখান থেকে 2n হয়ে যাবে ডিএনএ কন্টেন্টটা, বেড়ে যাবে রেপ্লিকেশন করে 2n থেকে 4n, n থেকে 2n হয়ে যাবে ডিএনএ কন্টেন্টটা, এটা হচ্ছে কি ডিএনএ কন্টেন্ট। চলো এবারে কোশ্চেন নাম্বার যেটা রয়েছে 359, এটা কিন্তু আমি এই আগের দিনই পড়িয়েছিলাম, মানে আগের এর আগের ক্লাসে। 2n-1 স্যার, মনোজমি হচ্ছে 2n-1, তাই না? আচ্ছা তাহলে বলো দেখি, তাহলে মনোজমি তোমার ইউপ্লয়েডি না ইনপ্লয়েডি না পলিপ্লয়েডি না কি বলা হয় মনোজমিকে? ইউপ্লয়েডি না ইনপ্লয়েডি না পলিপ্লয়েডি না কি বলা হয়? নিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, 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 অ্যানিউপ্লয়েডি। সবাই মনে রেখেছো অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি কাকে বলে? যে কোন ক্রোমোজোম সেটের মানে যে কোন একটা সেটে, যখন মানে সমগ্র ক্রোমোজোম সেটে দেখতে পরিবর্তন হবে না, একটা বা দুটো ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হবে। ইয়েস, যে কোন এক নির্দিষ্ট, তোমাকে আরো একটু স্পেসিফিক ভাবে বলতে হবে, স্পেসিফিক কোন ক্রোমোজোমের সংখ্যার যদি হ্রাস বৃদ্ধি ঘটে, স্পেসিফিক ক্রোমোজোম, তাই না? সমগ্র ক্রোমোজোম সেটে না পরিবর্তন হয়, স্পেসিফিক কোন ক্রোমোজোমের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তাহলে তোমরা মনোজমি বললে, তাহলে আমাকে বলো নালী জমির ক্ষেত্রে কি হয়? নালী জমি 2n-2, এটা হচ্ছে -2 হবে নালী জমি, নালী জমি। ঠিক আছে চলো পড়ছো তাহলে তোমরা। আচ্ছা এবারে চলো, নিম্নলিখিত বক্তব্যগুলির কোনটি হমনি এর সঠিক সংজ্ঞা নির্ধারিত করে? হমনি দেখো দুটি ভিন্ন টেকসনের একই নাম, একই টেকসনের অন্তর্ভুক্ত দুই বা ততোধিক নাম, যখন প্রজাতীয় গণের নাম একই, কোন টেকসনের জুলজিক্যাল বটানিক্যাল বা বোটানিক্যাল নামকরণ ভাষা ব্যতীত অন্য ভাষাতে প্রদত্ত হয়। কোশ্চেনটা কি ছিল আমি আবার দেখাচ্ছি, অপশন এ হবে স্যার, যখন দুটি ভিন্ন টেকসনের একই নাম। কোনটি হমনি?
দেখো হোমোনিম কাকে বলে, দেখো হোমোনিম ট্যাক্সনের একই নাম ওটাই মনে হচ্ছে। হোমোনিম বলতে আমরা কি বুঝি? দেখো এবার আমরা পড়ি, বলছে দুটি ট্যাক্সন এর একই নাম। অপশন বি বলছে যে একই ট্যাক্সনের অন্তর্ভুক্ত দুই বা ততোধিক নাম, যখন প্রজাতি আর গণ একই হয়। আচ্ছা, কোন ট্যাক্সনের জুলজিক্যাল বা বটানিক্যাল নামকরণ ভাষা ব্যতীত অন্য ভাষায় প্রদত্ত হয়? এটা তো হবেই না, বি হবে, অপশন বি। আচ্ছা দেখো, তার মানে হোমোনিম যেহেতু বলেছে, তাহলে হোমোনিম হচ্ছে কি দেখো। আচ্ছা, তারপর হচ্ছে যখন প্রজাতি আর গণ একই হয় তাকে তাকে আমরা কি বলি, তখন কি বলা হয়, তখন তাকে কি বলা হয়, নাজা নাজা বা তোমার হচ্ছে কি আদার যে কিছু রয়েছে যেগুলো আমরা তাকে বলা হয় কি কি বলা হয় যখন প্রজাতি আর গণ একই হয়, এটাকে কি হয় কাতলা কাতলা, এটাকে কি বলা হয়, টটোনিম স্যার, এটাকে বলা হয় টটোনিম। টটোনিম আগে শুনে না ভালো করে বাবা, এগুলো থেকে প্রশ্ন আসবে। টটোনিম, আচ্ছা একই ট্যাক্সনের অন্তর্ভুক্ত দুই বা ততোধিক নাম, একটাই ট্যাক্সন ট্যাক্সনের আন্দারে তখন তাকে বলা হচ্ছে কি সিনোনিম বলা হয়, সিনোনিম। আর যদি দুটি ভিন্ন ট্যাক্সন এর একই নাম হয় তখন তাকে হোমোনিম বলা হয়। হোমো মানে দুটো ট্যাক্সন, দুটো ভিন্ন ট্যাক্সন কিন্তু নাম একই, এই জন্য হোমোনিম। আর যেটা একই ট্যাক্সনের আন্ডারে যদি অনেকগুলো দুই বা ততোধিক নাম থাকে তখন তাকে সিনোনিম বলা হয়। ওকে, টটোনিম কাকে বলা হচ্ছে, যখন একটা প্রজাতির বা জীবের মানে একটা মানে অর্গানিজমসের প্রজাতি আর গণের নাম যদি সেম হয় তখন তাকে টটোনিম বলা হয়। যেমন এই যে বললে তোমরা কাতলা কাতলা, নাজা নাজা, আর এটা যেটা বললে এটা তো সবসময় ল্যাটিন ভাষাই হয়, অপশান ডি তো একদম কোনো মতেই হবে না। ওকে, তাহলে তোমরা এখানে তিনটে জিনিস বুঝে গেলে, যে হোমোনিম কাকে বলে, সিনোনিম কাকে বলে, আর টটোনিম কাকে বলে। ক্লিয়ার সবাই? তাহলে অপশান এটাই কারেক্ট, অপশান এ। চলো কোশ্চেন নাম্বার, এখানে দেখো 361 দেওয়া রয়েছে, নিচের কোনটির থেকে শালক সংশ্লেষকারী সহজীরা তাদের শক্তি আহরণ করে, তাপ ও জৈব রাসায়নিক, জৈব রাসায়নিক, আলো। আলো, আলো হবে, আলো, আলো, আলো হবে। বলো সবাই, কিছুজন এখনো কিন্তু অ্যানসার দিচ্ছে না। আলো, নিচের কোনটির থেকে শালক সংশ্লেষকারী সহজীরা তাদের শক্তি আহরণ করে, শক্তি আহরণ করে কি হবে বলো, তাপ ও জৈব রাসায়নিক, জৈব রাসায়নিক, আলো। তাহলে সবাই কি আলো বলছে? কেন আলো হবে আমাকে বোঝাও, একটা যখন ফটোসিনথেসিস হয় ঠিক আছে, সূর্যালোকের কাজ কি? না না না, আমাকে বলবো যে না না না, এটা এটা ধরো পাতা, এই পাতাতে যে ফটোসিনথেসিস হয় তাহলে এই যে সূর্যালোক কি করে বলো দেখি, এটা শুধুমাত্র ক্লোরোফিলকে এক্সাইটমেন্ট করে, ইলেকট্রন লিজ করে দেয়। এবারে মাটি থেকে কে যাচ্ছে, মাটি থেকে যাচ্ছে জল, এটা অজৈব পদার্থ, পরিবেশ থেকে আসছে CO2, এটা একটা অজৈব পদার্থ, তাই না? অজৈব যেখানে কার্বন আর হাইড্রোজেন একসঙ্গে থাকে না তাকে আমরা বলি অজৈব পদার্থ, আর জৈব পদার্থ তাকেই বলা হয় যখন মনে রাখবে কার্বন আর হাইড্রোজেন একসঙ্গে থাকবে, আর যখন হচ্ছে কি তোমার অজৈব পদার্থ তখনই বলবো যখন কার্বন আর হাইড্রোজেন আলাদা থাকবে, মানে কার্বন আর হাইড্রোজেন একসঙ্গে থাকবে না। ওকে, তো অতএব দেখো তাহলে এই যে জল আর কার্বন ডাইঅক্সাইড এরা তো অ্যাকচুয়ালি এখানে যখন তোমার শক্তিটা তৈরি হচ্ছে C6H12O6 যে খাদ্যটা তৈরি হচ্ছে, তো এখানে দেখো যে কোনটির থেকে শালক সংশ্লেষকারী সহজীরা তাদের শক্তি আহরণ করে, তাই না? শক্তি কোথা থেকে আহরণ করবে, তাহলে এক্ষেত্রে ক্লোরোফিলের এ তোমার সানলাইটের কাজ কি, সানলাইটের কাজ হচ্ছে কি তোমার ক্লোরোফিলকে এক্সাইটমেন্ট করা, কিন্তু তোমার দেখো আলটিমেট অজৈব পদার্থগুলো যুক্ত হয়ে গিয়ে জৈব পদার্থ তৈরি করছে, তার নাম কি, গ্লুকোজ,
আর অজৈব পদার্থ যেমন হচ্ছে কি তোমার জল, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো সব অজৈব পদার্থ, এরা কম্বাইন্ডলি যুক্ত হয়ে গিয়ে জৈব পদার্থ তৈরি করছে। তাহলে আমরা এখানে যদি এখানে কোশ্চেনটা থাকতো যে পৃথিবীর সকল শক্তির উৎস কি, বা তোমার থাকতো যে সালোকসংশ্লেষের জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আলো আমরা করতাম। কিন্তু এখানে যেহেতু দিয়েছে যে সবুজরা তাদের শক্তি আহরণ করে কোথা থেকে, তাহলে সেটা হবে কি অজৈব রাসায়নিক থেকে শক্তি আহরণ করে, ঠিক আছে, অজৈব রাসায়নিক থেকে। চলো এবারে কোশ্চেন নাম্বার দেখো 362, পোলেন গ্রেন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এমনোলজি, পেলিনোলজি, প্যালিওবোটানি? অপশন বি স্যার। কি বলছে সবাই? অপশন বি। তাহলে অপশন বি হবে, পেলিনোলজি হবে। পেলিনোলজি হচ্ছে কি পোলেন গ্রেন বা পোলেন যেটাকে আমরা বলি, পোলেন, এটাকে নিয়ে স্টাডি যেটা করা হয়। চলো এটা আর কোনো ডিসকাস করার কিছু জায়গা নেই। এবারে বলো বীজের সুপ্তাবস্থার জন্য দায়ী বস্তু কোনটা? বীজের সুপ্তাবস্থার জন্য দায়ী অ্যাবসিসিক অ্যাসিড। সুপ্তাবস্থার জন্য দায়ী বস্তু কোনটা বলো? জিব্রেলিক অ্যাসিড তো স্যার বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, তাহলে অ্যাবসিসিক অ্যাসিড হবে সুপ্তাবস্থার জন্য দায়ী। দেখো একজনই মাত্র সঠিক উত্তর বলছে, একজনই মাত্র সঠিক উত্তর বলছে, বাকি সবাই কিন্তু ভুল বলছে বাবা। জিএ হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার ডরমেন্সি পিরিয়ডটাকে ব্রেক করে, ব্রেক দা ডরমেন্সি পিরিয়ড, ব্রেক দি ডরমেন্সি পিরিয়ড, তাই না? তো তোই হচ্ছে কি তোমার এবি এর কাজ হচ্ছে কি তোমার বীজকে সুপ্তাবস্থায় রাখতে সাহায্য করে, তাহলে উত্তর তো হবে এবি, তাই না? তো তুই তোমরা যদি কেউ জিএ করে দাও তাহলে ভুল হয়ে যাবে উত্তর, উত্তর হবে কি এবিএ, এফসিসি গেসিট। ওকে চলো এবারে কোশ্চেন নাম্বার দেখো 364 তাক যেটা রয়েছে, উদ্ভিদ কোন পদ্ধতিতে বাতাস কোন পদ্ধতিতে বাতাস শুষ্ক করে? উদ্ভিদ কোন পদ্ধতিতে বাতাস সরি শুদ্ধ করে, সরি শুদ্ধ করে, ফটোরেসপিরেশন, আলোকসংশ্লেষ। কারণ সালোক সংশ্লেষে কি হয় CO2 টাকে হচ্ছে কি অ্যাবজর্ব করে আর O2 টাকে ছেড়ে দেয়, অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে সালোক সংশ্লেষ হবে। সবাই সঠিক বলছো, এটা সবাই সঠিক পারবে। চলো কিন্তু এটা করো দেখি 365, সিগনলের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি ফ্লোয়েমের অংশ, এটি খনিজ লবণ সংগ্রহ করে, এটি মৃত কোষ, এটিতে সিপ্লেট থাকে না। আচ্ছা অপশন সি আর কে বলছে দেখো, তোমরা জানো যে জাইলেমের তিনটে চারটা অংশ থাকে আর ফ্লোয়েমের চারটা অংশ থাকে। ফ্লোয়েমের চারটা অংশ কি কি? একটা হচ্ছে কি তোমার সিগনাল, স্ট্রিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। হ্যাঁ, তার মধ্যে কোনটা মৃত কোনটা সজীব বলো, ফ্লোয়েমের কোন পার্টটা সজীব আর কোনটা মৃত? ফ্লোয়েম প্যারেনকাইমা সজীব, প্যারেন ইয়ে তোমার হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা সজীব, আর কোনটা সজীব? সঙ্গী কোষ সজীব না মৃত? মৃত তো, মৃত মৃত স্যার, মৃত। আচ্ছা আর ইয়ে বাকিগুলো সজীব স্যার, বাকিগুলো সজীব। তো ওতে হচ্ছে কি দেখো এখানে তোমরা জানো ফ্লোয়েম কোনোভাবেই খনিজ লবণ সংগ্রহ করে না, তাহলে এটা তো অপশন বাদ চলে গেল। আর এটিতে সিপলেট থাকে না, সিগনালের সিপলেট তো থাকবেই, থাকে না, এটাও বাদ চলে গেল। বাকি থাকলো এটা মৃত না এটা সজীব, তাই না? আর থাকলো কি এটি ফ্লোয়েমের অংশ, অপশান এটাই হবে। সিগনালের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ফ্লোয়েমেরই অংশ। চলো এবারে চলো, নিম্নলিখিত কোনটিকে ট্রেস হরমোন বলা হয়? ঠিক আছে, ট্রেস হরমোন কাকে বলা হয়? অ্যাবসিসিক অ্যাসিড, এবিএ, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সি মানে আইএএ, সাইটোকাইনিন, আর হচ্ছে কি তোমার জিব্রেলিক অ্যাসিড, কোনটা হবে বলো?
এফসিসি গ্যাসের কে ট্রেস হরমোন বলে, তাই না? এ হবে, এই অপশনে অপশনে এটা সবাই জানো তোমরা, ট্রেস হরমোন বলা হয়। আচ্ছা কেউ কেউ আমাকে বলো দেখি কেন ট্রেস হরমোন বলা হয়, এবিএ কে কেন ট্রেস হরমোন বলা হয়, এটা বলো আমাকে। কারণ এবিএস আর পীড়ন পীড়ন প্রতিরোধী হরমোন, মানে কোন উদ্ভিদের কোন ধরুন বন্যা খরা এরকম কোন মানে অদ্ভুত পরিস্থিতিতে উদ্ভিদকে মানিয়ে নিতে সাহায্য করে সেই রকম পরিবেশে, সেই জন্য অ্যাপসিসিক অ্যাসিড কে স্টেট হরমোন বলা হয়। আর কে কি বলবে? আমি যখন স্টোমাটা মানে ট্রান্সলেশন পড়েছিলাম তখন বলেছিলাম, আর কে কি বলবে? হিটের ক্ষেত্রেও স্যার কন্ট্রোল করে, হিট পত্ররন্ধ্রকে বন্ধ করতে সাহায্য করে। হ্যাঁ তোমরা তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ মাটিতে যদি জল না থাকে, ইয়েস 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 ঠিকই বলছো, তাহলে ক্লাস শুনছো তোমরা, যারা অ্যান্সার দিচ্ছ তারা শুনেছো, যারা অ্যান্সার দিচ্ছ না তোমরা ঠিকই পড়াশোনা করছো না। দেখো তাহলে বলেছিলাম আমি যে যখন মাটিতে জল থাকবে না তখন যদি এক্সেসিভ ওয়াটার লস হয়ে যায় ডিউরিং দ্য ট্রান্সপিরেশন, সেই সময় এবিএ কী করবে, তোমার যেটা গার্ড সেলের যে তোমার সলিড কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দেবে, তাই না? তো কমিয়ে দিলে তখন কি হবে, জলটা হচ্ছে কি বাইরে বেরিয়ে চলে যাবে, তখন হচ্ছে কি তোমার গার্ড সেলগুলো বন্ধ হয়ে যাবে, মানে স্টোমাটা পোর হচ্ছে খুলবে না। আচ্ছা আর একটা হচ্ছে কাজ করে, এটা ট্রেস হরমোন যেটা বললো সৈকত, যে যখন বন্যা টন্যা হয় দেখবে এটা এপিলেস্টি করায়, অর্থাৎ দেখবে পাতাগুলোকে জলের উপরের দিকে তুলে দিতে সাহায্য করে, তাই না? তো এই জন্য হচ্ছে কি যতগুলো ট্রেস কন্ডিশানে, হ্যাঁ এফসিসিক অ্যাসিড কী করে না গাছকে হচ্ছে কি সার্ভাইভ করতে সাহায্য করে, তো এই জন্য এটাকে ট্রেস হরমোন বলা হয়। চলো যাই হোক, এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 367, ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা দেখা যায় ডাইমরফিজম কোন উদ্ভিদে, C3, C4, ক্যাম, C4 এবং ক্যাম উদ্ভিদে, উভয় উদ্ভিদে কোনটা হবে? ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা এবং ক্যাম উদ্ভিদ, C4 এবং ক্যাম উদ্ভিদ মনে হচ্ছে, বলো ডাইমরফিজম আমরা কোথায় দেখতে পাই? আচ্ছা আমরা ক্রাঞ্চ অ্যানাটমি কোথায় দেখতে পাই বলো? ক্রাঞ্চ অ্যানাটমি C4 এ, C4 এ, C4 এ, তাহলে এটা আমরা অবভিয়াসলি C4 করব, তাই না? ক্যাম উদ্ভিদে আর C4 এর ক্ষেত্রে বোথ আর দা সেম এনজাইম, যেটাকে আমরা পেপকেজ বলি, কিন্তু দুজনের ক্ষেত্রে তো আর ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাবে না, শুধুমাত্র C4 এ, পেপকেজ C4 এও থাকে আর ক্যামেও থাকে, C4 এ থাকে ক্যামেও থাকে, প্রথমে যেটা CO2টাকে বাইন্ড করার জন্য কি থাকে না পেপকেজ থাকে, যে তৈরি হয় কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত, তো সেক্ষেত্রে এটা দুটো সমান, কিন্তু হচ্ছে কি আমরা যেটা ডাইমরফিজম সিস্টেমটা দেখতে পাবো C4 উদ্ভিদের ক্ষেত্রে, এই জন্য অপশান বি হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন বেশি দেয় এবং সবাই বেশি ভুল করে। চলো এবার দেখো 368, কোশ্চেন নাম্বার 368, মিনামাটা রোগের জন্য কোন রোগ হবে? অপশান এ এইজি। তাহলে বাকিগুলো আমাকে বলো, ক্যাডমিয়ামের জন্য কি হয়, এই যে ক্যাডমিয়াম আচ্ছা তারপরে বলো আমাকে সিসার জন্য, লেড বা সিসার জন্য এটা ডিসলেক্সিয়া। আচ্ছা তারপরে হচ্ছে কি তোমরা বলো তোমার হচ্ছে কি ক্যাডমিয়াম হলো, সিসা হলো, পারদ হলো মিনামাটা, আর তো তোমরা জানো যে আর্সেনিকে জানো আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুড ডিজিজ। চলো এবার ডিজিজ বা মিস রেখা রোগ, হ্যাঁ ইউক্যারিওটিকের তুলনায় ইকোলাই এর জীবনচক্র জীবনকাল ছোট হওয়ার কারণ কি? ইকোলাই মানে প্রোক্যারিওটিক আর কি, এটা ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওট, প্রোক্যারিওট, তো এদের লাইফ সাইকেল এত ছোট হওয়ার কারণ কি? এটা ইউক্যারিওট তো অনেকদিন বাঁচে কিন্তু ইকোলাই তো বেশি দিন বাঁচে না, কেন তার কারণ কি? আকারের তফাত, অধিক সার্ভাইভ, ইস্টু ভলিউম অনুপাত, কোষ প্রাচীর থাকা, কোষ অঙ্গাণু না থাকা,
কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মনে করো? স্যার কোসঙ্গণ না থাকে, কোসঙ্গণটাই হবে মনে হচ্ছে স্যার। কি কোসঙ্গণটাই মনে হচ্ছে, কোসঙ্গণ না থাকা? হ্যাঁ স্যার ওটাই মনে হচ্ছে। আচ্ছা কোসঙ্গাণু থাকে না কে বলেছে? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পর্দাবিহীন তো কোসঙ্গাণু থাকে না, কিন্তু পর্দাবিহীন তো কোসঙ্গাণু থাকে। তো পর্দাবিহীন তো কোসঙ্গাণু থাকে, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে ওদেরও তো থাকে, তাই না? উদ্ভিদের তো কোষ প্রাচীর থাকে, তাহলে এটা তো হবে না, এটা তো একদম হবে না। আকারের তফাত বলে কিছু হয় না, অপশন এইটা বি এরটাই হবে। এটা হচ্ছে অধিক সারফেস ইজ টু ভলিউম অনুপাত। ওকে, তাহলে এই যে রেশিওটার উপর ডিপেন্ড করে, তো এই জন্য হচ্ছে কি আমরা বলবো কি অপশান তোমার হচ্ছে কি বি, অধিক সারফেস ইজ টু ভলিউম অনুপাত। চলো এবার হচ্ছে 370, ব্যাকটেরিয়া কোষে বিভাজন সংঘটিত হয় যার দ্বারা? মাল্টিপল ফিশন, বাইনারি ফিশন, করকোদ্গম দ্বারা, প্লাজমোটোমি দ্বারা। মাল্টিপল ফিশন মানে বহু বিভাজন, এটা দেখা যায় কার ক্ষেত্রে? বাইনারি ফিশন। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন দেখা যায় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, প্লাজমোডিয়াম। বাইনারি দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইনারি ফিশন হবে স্যার। করকোদ্গম দেখা যাবে কার ক্ষেত্রে? ইস্টের ক্ষেত্রে হবে বাইনারি ফিশন। করকোদ্গম হাইড্রা, ইস্ট বা হাইড্রা ক্ষেত্রে, হ্যাঁ ইস্ট বা হাইড্রা। চলো এবারে হচ্ছে কি, তোলো কোশ্চেন নাম্বার 371, ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করেন কোন বিজ্ঞানী? বেন্টিং এবং বেস্ট, লেমার, বেন্টিং ডারউইন, বেন্টিং এন্ড বেস্ট, এবং বেস্ট, বেন্টিং এবং বেস্ট, বেন্টিং এন্ড বেস্ট, এবং বেস্ট, বেন্টিং এবং বেস্ট। হ্যাঁ সবাই ঠিক বলেছো, সবাই ঠিক বলেছো, অপশন এ হয়ে যাবে কারেক্ট, বেন্টিং এবং বেস্ট। চলো এবার হচ্ছে 372, কোশ্চেন নাম্বার 372, গ্লুকাগন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে খরিত হয়? আলফা কোষ, আলফা কোষ, আলফা কোষ স্যার, আলফা কোষ। উত্তর হয়ে যাবে কি? আলফা কোষ, অপশন এ আলফা কোষ, আলফা কোষ। আর ইনসুলিন হয় বিটা কোষ থেকে, ডেল্টা কোষ থেকে? সোমাটো, বিটা কোষ, স্ট্যাটিন, সোমাটো স্ট্যাটিন। চলো এবার হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 373 বলো, হরমোন যা দেহে গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকো জেনোলাইসিস ঘটায়, এটা গ্লাইকো হবে, গ্লাইকো জেনোলাইসিস ঘটায়? স্যার গ্লুকাগন হবে। বলো কি হবে, বলো ভালো করে বলো। স্যার গ্লুকাগন হবে, গ্লুকাগন। সবাই ভালো করে দেখো, গ্লুকাগন হবে স্যার। আচ্ছা আমি এটা বলে দিতে পারি যে গ্লুকোনিওজেনেসিস মানে যারা নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, হ্যাঁ, ও কার্বোহাইড্রেট, ও কার্বোহাইড্রেট পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করে দেয়, ও কার্বোহাইড্রেট থেকে কি তৈরি করছে না গ্লুকোজ তৈরি করছে। চলো তাহলে অবভিয়াসলি কি হবে এখানে, গ্লুকাগন হবে। কারণ তোমরা জানো ভালো করে, তোমরা ভালো করে জানে ইনসুলিন কি করে গো, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, তাই না? আমরা যারা 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 হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রে ইনসুলিন দিতে হয়, কেন? যেহেতু ব্লাড সুগারটা বেড়ে যায় বলে। তো অবভিয়াসলি ও গ্লুকোনিওজেনেসিস মানে তোমরা মনে রাখবে ও কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ তৈরি করা। তাহলে ইনসুলিন কি গ্লুকোজ তৈরি করে? না, ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে দিয়ে লিভার আর মাসেলের মধ্যে জমা রাখে। তো অবভিয়াসলি এখানে গ্লুকাগন হবে। তোমরা গুলাবে কোনটা, এই ইনসুলিন নয় তো গ্লুকাগন, কিন্তু যেহেতু গ্লুকোজ তৈরি করে মানে ইনসুলিনের কাজ নয়, গ্লুকাগনের দিকে কাজ হবে। ওকে এইভাবেই মনে রাখবে। ওকে চলো এবারে বলো, অগ্নাশয়ের আলফা কোষগুলিকে বিনষ্ট করলে যে প্রক্রিয়াটি প্রভাবিত হবে সেটি হলো? আমরা কি করলাম, অগ্নাশয়ের আলফা কোষগুলোকে বিনষ্ট করে দিলাম, তাহলে কোনটা বিঘ্নিত হবে, মানে কোন প্রভাবটা হচ্ছে কি বিঘ্নিত হবে স্যার? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস হবে না, আলফা গ্লাইকোজেনেসিস হবে। বলো বলো বলো, গ্লুকাগন আলফা কোষ তো স্যার আপনার স্যার গ্লাইকোজেনোলাইসিস, এই তো এক্ষুনি দেখালাম বাবা, এক্ষুনি তো হলো, এই যে গ্লাইকোজেনোলাইসিস আর গ্লুকোজেনেসিস হচ্ছে কি তোমার গ্লুকাগনের কাজ। তাহলে হচ্ছে কি হবে, আলফা কোষ মানে সেখান থেকে গ্লুকাগন তৈরি হয়, তাহলে সেটাকে বিনষ্ট করলে গ্লাইকোজেনোলাইসিস ব্যাহত হবে, অপশান এটাই হবে, অপশান এ। চলো
গ্লাইকোজেনোলাইসিস। এবার 375টা বলো, আমি বলবো না তোমরাই বলো। আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি, দেখো। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের বাইরের পরিবেশের রাসায়নিক পদার্থকে তারা যা দিয়ে শনাক্ত করে ও সাড়া দেয় তা হলো নিউরামিক অ্যাসিড, লিপোপলিস্যাকারাইড, ভলিউটিন দানা, পেপরিন। কোনটা হবে? বাহ, কেউ বলতে পারছে না তো। স্যার লাইপোপলিস্যাকারাইড ওইটা অপশন বিটা হবে মনে হচ্ছে। আচ্ছা, লিপোপলিস্যাকারাইডের কাজ কি? এলপিএস এটাকে আমরা বলি, এটা তো প্যাথোজেনেসিটির জন্য দায়ী। এটা তো তার প্যাথোজেনেসিটির জন্য দায়ী, প্যাথোজেনেসিটি। ওকে, মিউরামিক অ্যাসিড, মিউরামিক অ্যাসিডের কাজ কি? এনএসএল গ্লুকোসামাইন, এনএসএল, এটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, স্ট্রাকচারাল কম্পোনেন্ট। ভলিউটিন দানা আছে, রিজার্ভড মেটেরিয়াল, রিজার্ভড মেটেরিয়াল। পরিন যেটা রয়েছে এটা কি করছে না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তাদের বাইরে পরিবেশের রাসায়নিক পদার্থকে যা দিয়ে শনাক্ত করে, এটাই হবে অপশান ডিটাই হবে। ওকে, অপশান ডিটাই হবে। চলো, এবার হচ্ছে কি, দেখো মেসোগ্লিয়া দেখা যায়, মেসোগ্লিয়া দেখা যায় অ্যাক্টোডাম ও এন্ডোডামের মাঝে, অ্যাক্টোডাম ও মেসোডামের মাঝে, মেসোডাম ও এন্ডোডামের মাঝে, মেসোডামের ঠিক নিচে মেসোগ্লিয়া। স্যার এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে হবে? স্যার এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে। এটা সোজা, এটা সবাই পড়া উচিত, তাও দুজন মাত্র বললে। এটা হবে অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে, ঠিক আছে? মেসোগ্লিয়া মানে এখান থেকে মেসোডার্ম তৈরি হয়েছিল, তো অবভিয়াসলি এখানে অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে হবে। চলো, 377, কোশ্চেন নাম্বার 377। সবুজ গ্রন্থি হচ্ছে রেচন অঙ্গ কার ক্ষেত্রে? চিংড়ি স্যার। চিংড়ি, চিংড়ি, চিংড়ি। তাহলে অপশান এ হয়ে যাবে সবুজ গ্রন্থির ক্ষেত্রে। এটাকে আমরা কি বলি, গ্রিন গ্ল্যান্ড বলি, গ্রিন গ্ল্যান্ড। এটা কার ক্ষেত্রে দেখা যাবে? চিংড়ির ক্ষেত্রে, অপশান এ। আচ্ছা, তারপর বলে যে রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমোন হলো, রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী কর্টিসল হবে, কর্টিসল। উত্তর হবে কর্টিসল, সবাই বলে দিলে। কর্টিসল হচ্ছে রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী একটা স্টেরয়েড হরমোন। আচ্ছা, একটি মিনারোকর্টিকয়েড হলো, একটি মিনারোকর্টিকয়েড অ্যালডোস্টেরন, 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 অ্যালডোস্টেরন। একটি মিনারোকর্টিকয়েড হচ্ছে কি, অ্যালডোস্টেরন। চলো, যেসব পদার্থ থেকে অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলি সংশ্লেষিত হয় সেগুলি হলো, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে মানে অ্যাড্রিনালিন তৈরি হচ্ছে, তো সেখান থেকে যে হরমোনগুলি সংশ্লেষিত হওয়ার জন্য যেসব পদার্থ লাগে সেই পদার্থ কোনটা, ট্রিপটোফেন, টাইরোসিন, কোলেস্টেরল, গ্লাইকোপ্রোটিন। কোলেস্টেরল, 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 কোলেস্টেরল। হ্যাঁ, উত্তর হবে কোলেস্টেরল থেকে, কোলেস্টেরল বায়োসিনথেসিস হওয়ার পর সেখান থেকে অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলো সংশ্লেষিত হয়। চলো, এবার দেখো এটা ভালো কোশ্চেন, দেখো। একজন স্ত্রীলোকের দেহে যখন পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সম্ভবত এর কারণটি হলো অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনের অতিক্ষরণ, ইস্ট্রোজেনের অতিক্ষরণ, প্রস্রাব পিটুইটারির ক্ষতি, স্তন গ্রন্থির ক্ষতি। যেমন গম দাড়ি হয়ে যাবে, তাই না? প্লাস হচ্ছে কি, আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো যেটা হচ্ছে কি তোমার পুরুষের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আর কি। চলো, পেশিবহুল চেহারা হয়ে যাবে, গম দাড়ি উপস্থিতি হবে। আচ্ছা, তারপর দেখো 382, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন মূত্রে জল এবং লবণের গাঢ়ত্বকে নিয়ন্ত্রণ করে সেটি হলো অ্যাড্রিনালিন, অ্যালডোস্টেরন, কর্টিস্টেরন, নরেপিনেফ্রিন। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন মূত্রে জল ও লবণের গাঢ়ত্বকে নিয়ন্ত্রণ করে,
কোনটা হবে স্যার? অ্যালডোস্টেরনই হবে, অ্যালডোস্টেরন নাই কর্টিকোস্টেরন এই তো মনে হচ্ছে, তবে মনে না 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 অ্যালডোস্টেরনই হবে, অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হচ্ছে কি তোমার? অ্যালডোস্টেরন, হ্যাঁ অ্যালডোস্টেরন। আচ্ছা এপিনেফ্রিন হলো এটা, এটা বলো অ্যাড্রিনাল হরমোন, অ্যাড্রিনাল হরমোন, নেফ্রনের অগ্রবর্তী অংশ নাকি নেফ্রনের গ্লোমেরুলার অংশ? অ্যাড্রিনাল হরমোন, অ্যাড্রিনাল হরমোন, এটা হচ্ছে কি অ্যাড্রিনাল হরমোন, এপিনেফ্রিন হচ্ছে অ্যাড্রিনাল হরমোন সবাই জানো। আচ্ছা কোনটি জরুরিকালীন হরমোন গ্রন্থি, কোনটি জরুরিকালীন গ্রন্থি বলো? অ্যাড্রিনাল স্যার, অ্যাড্রিনাল গ্রন্থি। কেন? যেহেতু এখান থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয় তাই না, এই জন্য জরুরিকালীন হরমোন বলো। আচ্ছা 385, 385 বলো যে যে পরজীবী তাদের জীবনচক্র কেবলমাত্র একটি পোষকের দেহেই সম্পূর্ণ করে তা হচ্ছে, মানে একটাই হোস্ট সেলের মধ্যে তাদের লাইফ সাইকেল কমপ্লিট হবে, ফেসিওলা হেপাটিকা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, টিনিয়া সোলিয়া, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, কোনটা হবে বলো? অ্যাসকারিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস স্যার, অপশন ডি হবে, ডি ডি হবে, অপশন ডি হবে, অপশন ডি হবে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস এটাই হবে। কারণ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স লাগে কি মসকিউটো আর হচ্ছে হিউম্যান, টিনিয়া সোলিয়াম লাগে হচ্ছে কি শুকর আর হচ্ছে কি মানুষ তাই না, মানুষ, আর অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস শুধুমাত্র হচ্ছে একটাই হোস্টের শরীরেই দেখা যায়, মানুষ আর বাইরের পরিবেশ, ইয়েস বাইরের পরিবেশ না একটা আরো হোস্ট লাগবে। চলো এবার দেখো পরের সেশন, একটা সেশন কমপ্লিট হলো পরের সেশনে আমরা যাচ্ছি। আচ্ছা তার আগে আমাকে একটা কবিতা শোনাও, যে কবিতাটা আমরা শুনিয়েছিলাম, ওগো 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 তামাক টিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুকো। তাহলে তোমরা এই কবিতা দিয়ে কে কে বলতে পারবে করোটি স্নায়ুগুলোর মানে নামগুলো? আমাদের শরীরে, মানুষের শরীরে করোটি স্নায়ু থাকে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু থাকে হচ্ছে 31 জোড়া। তো সেই 12 জোড়া যে করোটি স্নায়ু থাকে আমি একটা কবিতার আকারে শিখিয়ে দিয়েছিলাম, ওগো 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 তামাক টিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুকো। তো তোমরা প্রত্যেকে যারা আজকে ক্লাস করছো সবাই শোনাবে, কিভাবে শোনাবে? ওগো মানে কি, ওগো মানে কি, ওগো মানগি, তারপর হচ্ছে কি তোমার অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর, না এক একটা করে ধরে বলো। তাহলে তুমি সৈকত আগে বলো, একটা করে নাম বলবে কবিতার অংশ, একটা করে নাম বলবে। হ্যাঁ স্যার, স্যার কবিতাটা মনে নেই, তবে এমনি 12 জোড়া করোটিস নাই পরপর বলতে পারবো। আচ্ছা তাহলে বলো, অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর, ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। কোনটা মিসিং যায়নি তো? না স্যার মিসিং যায়নি। ঠিক আছে আর একজন বলো, নেক্সট বলো কে বলবে? অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, স্পাইনাল অ্যাক্সেসরি, নিজে থেকে বলো, বলো তোমরা কে আছো? তাহলে তোমরা পড়ো নি নিশ্চয়ই মুখস্থ করে। রাম বলো, রাম স্যার অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর টকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ইয়েস ফেসিয়াল ফেলে আনো জল, আনো মানে হ্যাঁ অডিটরি তারপরে গ্লসোফেরিঞ্জিয়াল ইয়েস ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লোস ইয়েস গুড। প্রসেনজিৎ পারবে? প্রসেনজিৎ হ্যাঁ স্যার বলছি, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স তারপর ফেসিয়াল আনোজল অডিটরি গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি এন্ড হাইপোগ্লোসাল ইয়েস গুড। মৌসুমি পারবো না, আমি দেখিনি। এই মৌসুমি এবার কিন্তু বোকা খাবে বলে দিচ্ছি, দেখতে হবে। না স্যার সরি আমি দেখতে পারিনি, আমার শরীর ভালো ছিল না। আচ্ছা ঠিক আছে। মমিতা
স্যার বলছি অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর ট্রক্লিয়ার ট্রাইজোমিনাল অ্যাবডুসেন ফেসিয়াল অডিটরি গ্লসোফেরিনজিয়াল ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লসাল গুড দীপঙ্কর দীপঙ্কর ঘুমিয়ে গেছে দেবাশিস বলেছে ও দেবাশিস বলেছে আগে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কি দীপঙ্কর বলবে হ্যাঁ বলো বলবো স্যার ইয়েস অলফ্যাক্টরি অপটিক অকুলোমেটর ট্রক্লিয়ার ট্রাইজমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল গ্লসোফেজেন্সিয়াল না ফেসিয়ালে পড়ে কি ছিল ফেসিয়াল মানে ফেলে আনো জল হ্যাঁ স্যার একটা হ্যাঁ মানে অডিটরি একটা হবে অডিটরি কি হয়ে গেছে আর হাইপোগ্লসাল ঠিক আছে প্র্যাকটিস করতে হবে বাবা হ্যাঁ আর কে বাকি থাকলো অনন্যা বলো স্যার লাস্টের দিকের গুলো পারবো না ট্রাই করো তো এই যে এত আমি যে শোনো শোনো আমি যে এই যে সবাইকে বলা করালাম এই কারণে যাদের হয়নি তারা যাদের শুনে শুনে মনে রাখতে পারে আমি এই জন্য তো বলা করাচ্ছি তাই না যারা পারছে না তারা শুনে শুনে তো মুখস্থ করে নিতে পারবে সিরিয়াসলি নিতে হবে কিন্তু বাবা তাই না ঠিক আছে চলো যারা হচ্ছে কি মানে পারবে না তারা হচ্ছে কি নেক্সট ক্লাস থেকে মুখস্থ করে রাখবে যে কোনো সময় আমি যে কোনো যাকে খুশি আমি জিজ্ঞাসা করব চলো আমি এই কারণে করালাম দেখো এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে কি ওই জায়গা থেকে রয়েছে ফার্স্ট কোশ্চেন দেখো এখানে নিচের কোনটি সবচেয়ে বড় স্নায়ু সবচেয়ে বড় স্নায়ু কোনটাকে বলতে পারবে ভেগাস না অলফ্যাক্টরি না গ্লসোফেরিনজিয়াল না হাইপোগ্লসাল ভেগাস ইয়েস ভেগাস হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ভেগাস হবে স্যার ভেগাস হ্যাঁ ভেগাস হচ্ছে কি সবচেয়ে বড় স্নায়ু ওকে ভেগাস হচ্ছে সবচেয়ে বড় স্নায়ু হ্যাঁ ভেগাস ভেগাস হবে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না বলছি হয়তো বলছে সবথেকে বড় স্নায়ু তো সায়াটিক নার্ভ নাকি না না এটা এখানে কোরোটিড স্নায়ুর মধ্যে বলেছে মানে অ্যাকর্ডিং টু দা চারটা অপশনের মধ্যে ওকে আচ্ছা হ্যাঁ ভেগাস হচ্ছে কি সবচেয়ে বড় মানে এই যে অলফ্যাক্টরি গ্লসোফেরিনজিয়াল হাইপোগ্লসাল ভেগাসের মধ্যে ভেগাসটা বড় আচ্ছা এবারে বলো প্রথম কোরোটিড স্নায়ু অলফ্যাক্টরি অপটিক অকিলোমোটর তাহলে অলফ্যাক্টরি দেখতে পাচ্ছ তো এই জন্য আমি আমি এই জন্য মুখস্থ হলাম আর কোনো আমার উদ্দেশ্য ছিল না তাহলে এই জন্য কারণ মুখস্থ না করলে তোমরা পারবে না অলফ্যাক্টরি অপটিক অকিলোমোটর ট্রক্লিয়া ট্রাইজোমিনাল এইভাবে যদি মুখস্থ না রাখো কোনটার পরে কী আছে তোমরা মনে রাখতে পারবে না চলো পঞ্চম কোরোটিড স্নায়ু বলো তাহলে পঞ্চম অলফ্যাক্টরি অপটিক অকিলোমোটর ট্রক্লিয়া ট্রাইজোমিনাল ট্রাইজোমিনাল পাঁচ নম্বরের ট্রাইজোমিনাল চলো আচ্ছা এবারে দেখো নিম্নলিখিত কোনটি দশম কোরোটিড স্নায়ু এটা তো পারবে তোমরা দশম কোরোটিড স্নায়ু ওই নিউরোগ্যাস্ট্রিক এখানে এখানে যে অপশন আছে নিউরোগ্যাস্ট্রিক কোনটা হবে নিউরোগ্যাস্ট্রিক চলো এবার দেখো বায়োলজি হ্যাঁ বায়োলজিস্টিক প্রকৌশল ব্যবহার হয় বায়োলজিস্টিক প্রকৌশল ব্যবহার করা হয় কলাকৃষ্টি পদ্ধতিতে মানে কলাকর্ষণের মাধ্যমে জিন স্থানান্তরণের পদ্ধতিতে আর একটা হচ্ছে দেখো সংকরণ পদ্ধতিতে জার্ম প্লাজম সংরক্ষণে তাহলে বায়োলজিস্টিক পদ্ধতি কোথায় আমরা ইউজ করি বলো দেখি স্যার কলাকৃষ্টি পদ্ধতিতে হবে কলাকৃষ্টি পদ্ধতি না ঠিকঠাক করে বলো বায়োলজিস্টিক পদ্ধতি আমরা জিন ট্রান্সফারে ব্যবহার করি স্থানান্তরণে বায়োলজিস্টিক জিন গান মেথড তাই না তার মাইক্রো ইঞ্জেকশন মেথডস তাহলে আমরা জিন ট্রান্সফারের জন্য বায়োলজিস্টিক মেথড ব্যবহার করি ওকে মনে রেখে দাও তাহলে আমরা কি করি জিন ট্রান্সফারের কাজে ব্যবহার করি জিন ট্রান্সফার বায়োলজিস্টিক মেথড যেমন মাইক্রো ইঞ্জেকশন বা জিন গান মেথড এগুলো চলো এবার হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন এখানে বলছে দেখো কোশ্চেন নাম্বার সিক্স ক্রোমাটিন কোনটি দিয়ে তৈরি হয় হিস্টন অ্যাসিড প্রোটিন এবং ডিএনএ নিউক্লিয়ার ম্যাট্রিক্স অপশন ডি নিউক্লিওজোমস তাহলে এখানে বলেছে ক্রোমাটিন কোনটা দিয়ে তৈরি হয় বলো স্যার অ্যাসিড প্রোটিন এবং ডিএনএ ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু ডিএনএ আরএনএ আর প্রোটিন দিয়ে তাহলে এখানে অ্যাসিড প্রোটিন আর ডিএনএটাই হবে স্যার আচ্ছা অ্যাসিড প্রোটিন আর ডিএনএ আমাকে আমাকে বলো যে শুধু কি এই প্রোটিনটা শুধু অ্যাসিড প্রোটিন থাকে ক্ষারীয় প্রোটিন কি থাকে না
হ্যাঁ হিস্টোন প্রোটিন অবশ্যই থাকবে। তাহলে তো এখানে দেখো অপশন অপশনে তো নেই, অপশন ডি টা হবে নিউক্লিওজম। তো নিউক্লিওজম দিয়ে তো ক্রোমাটিন গুলো হয়। আরে বাহ, সরি সরি স্যার, নিউক্লিওজম ওটা খেয়াল করিনি। হ্যাঁ নিউক্লিওজমস, নিউক্লিওজমস হবে, নিউক্লিওজম দিয়ে হচ্ছে ক্রোমাটিন ফাইবার তৈরি হবে, ক্রোমাটিন, তাই না? চলো অপশন ডি এরটা হবে। আচ্ছা, নিম্নলিখিত কোনটির পরিমাণ সরি পলিমার ইনসুলিন, পলিমার কোনটা পলিমার দেখো, ইনসুলিন বলে দিচ্ছে। হ্যাঁ ইনসুলিন, হ্যাঁ ইনসুলিন, পলিমার ইনসুলিন বলছে, ইনসুলিন। হ্যাঁ মানে পলিমার থাকবে, গ্লুকোজ গ্যালাকটোজ এটা ফ্রুক্টোজ হবে আর কি, টাইপিং মিক্সচার হয়ে যাবে, ফ্রুক্টোজ অ্যারাবিনোজ, এটা ফ্রুক্টোজ হবে, এটা একটু টাইপিং মিক্সচার আছে। তাহলে অ্যারাবিনোজ কোনটা হচ্ছে কি তোমার পলিমার, পলিমার ইনসুলিন সরি ইনসুলিন, মানে পলিমার একটা থাকবে আর কি স্যার, অ্যারাবিনোজই হবে। কি নিয়ে গঠিত হয় অ্যারাবিনোজ? অ্যারাবিনোজ তো মনে হয় হেপটুলোজের ভাগ। আরে বাবা কোনটা দেখো, এটা তো গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে মনোমার, গ্লুকোজ হচ্ছে কি মনোমার, গ্লুকোজ মনোমার, গ্যালাকটোজ হচ্ছে মনোমার, মনোমার মনোমার, অ্যারাবিনোজ তো হেপটুলোজ হচ্ছে মনোমার স্যার, আর ফ্রুক্টোজ মানে গ্লুকোজ, এটাই ফ্রুক্টোজ তো স্যার মনোমার। হ্যাঁ এটা ফ্রুক্টোজ তো স্যার মনোমার, হ্যাঁ ফ্রুক্টোজ মনোমার, তাহলে এখানে কোনোটাই পলিমার নেই বাবা। হ্যাঁ গ্লুকোজ ফ্রুক্টোজ, তাই না? এখানে এটা এটা কোশ্চেনটা বাবা চেক করতে হবে, এটা ভুল আছে। চলো সবগুলোই মনোমার আছে এখানে। আচ্ছা হৃদচক্রের সময়কাল কত হবে? হৃদচক্রের সময় 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড, ইয়েস 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। আচ্ছা প্রোটিন ভাঙনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড যকৃত পরিণত হওয়ার মূল স্থানটি কোথায়? প্রোটিন ভাঙনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড পরিণত হওয়ার মূল স্থান কোথায়? বৃক্ক, বিহা, যকৃত, অস্থি মজ্জা। এখানে হচ্ছে কি হয়, প্রোটিন ভাঙনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড পরিণত হয়। চলো কোশ্চেন নম্বর 10, কোলাজেন হয়, কোলাজেন হলো একটি, হয় নয়, কোলাজেন হলো একটি ফসফোপ্রোটিন, গ্লোবিউলিন, লব্ধ প্রোটিন, স্ক্লেরোপ্রোটিন, কোনটা হবে ক্লোরাজেন, কোলাজেন? চলো এবারে দেখো গ্লাইকোজেনের পুনরাবৃত্তীয় একক রিপিটেটিং ইউনিট হলো, মানে গ্লাইকোজেন মোদ্দা কথা গ্লাইকোজেন কি নিয়ে তৈরি হয়? ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্লুকোজ, গ্যালাকটোজ, গ্লুকোজ হবে, গ্লুকোজ। গ্লাইকোজেনে কি কি থাকে, মানে কি কি নিয়ে গঠিত হয় গ্লাইকোজেন? গ্লুকোজ জুড়ে জুড়ে গ্লাইকোজেন তৈরি হয়, অবভিয়াসলি গ্লুকোজ নিয়ে হচ্ছে কি গ্লাইকোজেন তৈরি হবে। তাহলে অপশন হয়ে যাবে কি, অপশন সি, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 12, কোষ কোন দশায় পৌঁছালে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় না? কোষ কোন দশায় পৌঁছালে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় না? জি ওয়ান ফেজ, জি টু ফেজ, এস ফেজ, প্রোফেজ। প্রোফেজ, 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 প্রোফেজ হবে। ওটা সবাই বলে কোনটা হবে, প্রোফেজ হবে তো, এম ফেজে ঢুকে গেলে তো আর চলবে, প্রোফেজ হবে, প্রোফেজ, কারণ তারপরে আর চেক পয়েন্ট থাকে না। চলো এবার দেখো নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান, এটা সবাই পাওয়া উচিত। আচ্ছা বলছে দেখো যে ক্ষেত্রে কোষীয় তথ্য প্রয়োগ হয় না, মানে সেল থিওরি কোথায় চলবে না, সেল থিওরি কে বলেছিল, স্লাইডেনার থিওরি, ভাইরাসের ক্ষেত্রে, কোনটা হবে উত্তর,
ভাইরাস সেলফিউর, কারণ এর স্ট্রাকচারটা হচ্ছে কি যে সেলের স্ট্রাকচার থেকে অনেকটাই ছোট। চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 15, মানুষের সিস্টোলিক আর ডায়াস্টোলিক রক্তচাপের পার্থক্য কত? মানুষের সিস্টোলিক আর ডায়াস্টোলিক রক্তচাপের পার্থক্য কত? 40 mmHg, অপশন সি, তাই না? 120 mmHg আর 80 mmHg সিস্টল, দা সিস্টল প্রেসার, এটা হচ্ছে ডায়াস্টল প্রেসার, ডায়াস্টল প্রেসার। তাহলে 120 থেকে 80 বিয়োগ করলে 40 হয়, তাহলে 40 mmHg হবে, অপশান সি একটা হবে, তাই না? অপশান সি। অপশান সি হয়ে যাবে। কোশ্চেন নম্বর 16, পেলেগ্রা রোগ যে ভিটামিনের অভাবে হয় তা হলো? পেলেগ্রা নিয়াসিন মানে কি, তার সংকেত কি? ভিটামিন B5 বা নিয়াসিন, B5, ভিটামিন B5 বা নিয়াসিন, নিম্নলিখিত লিউকোসাইট গুলির কোনটি ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়? মনোসাইট হবে, মনোসাইট, ম্যাক্রোফাজে, মনোসাইট, মনোসাইট, মনোসাইড হচ্ছে ম্যাক্রোফাজে নিঃসৃত হয়, অপশান সি। আচ্ছা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যেটা রোগ লক্ষণ প্রকাশের অন্তর্বর্তী কাল কত, মানে যেটা হচ্ছে কি আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, তাই তো? ইনকিউবেশন পিরিয়ড, পিরিয়ড কতদিন লাগে? 10 থেকে 14, 20 থেকে 25, 10 থেকে 14 দিন, 10 থেকে 14, 10 থেকে 14 দিন, ঠিক আছে, 10 থেকে 14 দিন। চলো এবার দেখো কোশ্চেন দিয়েছে, হাইপোথ্যালামাসের যে নির্দিষ্ট অঞ্চলটি শারীরবৃত্তীয় ঘর্মনিঃসরণের জন্য দায়ী তা হলো? হাইপোথ্যালামাসের যে নির্দিষ্ট অঞ্চলটি, দেখো অপশানগুলো কি কি বলেছে, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, সুপ্রা অপটিক নিউক্লিয়াস, মিডিয়ান এমিনেন্স, আর হচ্ছে পার্স ডিস্টালিস, কোনটা হচ্ছে কি? দেখো হাইপোথ্যালামাসের নির্দিষ্ট অঞ্চল শারীরবৃত্তীয় ঘর্মনিঃসরণের জন্য দায়ী, কোনটা হবে? উত্তর হবে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, হ্যাঁ অপশন বি, সুপ্রা অপটিক নিউক্লিয়াস। আচ্ছা, গ্রাহামের সূত্র নিম্নোক্ত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ব্যাপন, ব্যাপন, দেহতরল অভিশ্রম নিয়ন্ত্রণ, অভিশ্রবণ, অধিশোষণ, ব্যাপন স্যার, ব্যাপন হবে, উত্তর হবে ব্যাপন, যারা পড়েছো তারা পারবে ব্যাপন। আচ্ছা, কোনটি ক্রাস্টেশিয়া প্রাণী, ক্রাস্টেশিয়া কোনটা? আরশোলা, সাইক্লোপস, ফোডিং, মশা, কোনটা ক্রাস্টেশিয়া? সাইক্লোপস মনে হচ্ছে, হ্যাঁ সাইক্লোপস হচ্ছে ক্রাস্টেশিয়া, সাইক্লোপস হবে স্যার, হ্যাঁ স্যার। রেডুলা কোন প্রাণীতে দেখা যায়? রেডুলা হবে, হ্যাঁ রেডুলা, সরি এটা রেডুলা হবে, রেডুলা হচ্ছে কার দেখা যায়? পাইলার ক্ষেত্রে দেখা যায়, তাহলে জাভা মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো ইরেকটাস। চলো, কোষচক্রের G1 এবং G2 দশার মধ্যবর্তী দশা কোনটি? এটা সবাই পারবে, এস দশা, উত্তর হবে আচ্ছা, কোশ্চেন নম্বর 26 কি বলছে, যে মানব দেহে নিম্নলিখিত কোষগুলির কোনটিতে মাইটোকন্ড্রিয়া থাকে না? লোহিত রক্তকণিকা, উত্তর হবে
লোহিত রক্তকণিকা অপশন বি ডাব্লিউবিসি সরি আরবিসি। চলো এবার হচ্ছে দেখো প্রথম মিওটিক কোষ বিভাজনের কোন দশায় দুটি ভগ্নী ক্রোমাটিড উৎপন্ন হয়? জাইগোটিন বলো কোনটা হবে, মানে সিস্টার ক্রোমাটিড, ভগ্নী মানে হচ্ছে সিস্টার ক্রোমাটিড। প্রথম মিওটিক কোষ বিভাজনের কোন দশায় দুটি সিস্টার ক্রোমাটিড উৎপন্ন হয়? স্যার জাইগোটিনই হবে। দেখো তাহলে হচ্ছে যে এক্স আকৃতি ধারণ করে না, তাহলে এটা জাইগোটিন হবে, তারপরে হচ্ছে প্যাকাইটিনে গিয়ে মিওস এ তোমার ক্রসিং ওভার ঘটবে, ক্রসিং ওভার, তাহলে অবভিয়াসলি কোনটা হবে, জাইগোটিন হবে। চলো কোশ্চেন নাম্বার 28, ট্রিপলেট কোডনের কোনটি চেন টার্মিনেশন কোডন, মানে যেটাকে আমরা বলি স্টপ কোডন আর কি, কোনটা বলো? ইউএজি, অপশন ডি ইউএজি। তিনটে স্টপ কোডের নাম কি কি ছিল বলো? ইউএএ, ইউএজি, ইউএজি আর ইউজিএ। ইউজিএ, তাহলে এখানে কি আছে দেখো, ইউএজিটা আছে, ইউএজি মানে অপশন ডি। চলো হ্যাঁ, এগুলো কোন সূত্র আছে এই যে টাইমলেশন কোডন, মানে না বাবা সূত্র বলতে তিনটেই মনে রাখতে হবে, ইউএ ওই যে ওয়া উগা উগা, মানে ইউএএ ইউএজি ইউজিএ, এই তিনটা মনে রাখতে মুখস্থ করতে হবে আর কি, এটা কোনো সূত্র নয়, ইউএএ ইউএজি ইউজিএ। আর স্টার্ট কোডনটা হচ্ছে এইউজি, এইউজি এটা কি অ্যামাইনোসিডকে কোড করে, মিথিওনিন, মিথিওনিন, মিথিওনিন। ওকে তো এটা মনে রাখতে হবে, কোনো সূত্র নেই, স্টার্ট কোডন হচ্ছে এইউজি আর স্টপ কোডন হচ্ছে ইউএএ ইউএজি ইউজিএ, আর টোটাল কোডনের সংখ্যা হচ্ছে কি 64, তার মধ্যে ফাংশনাল কোডন হচ্ছে কি 61, 61 আর তিনটে হচ্ছে কি স্টপ কোডন, আর এই 61 এর জন্য রয়েছে 20 অ্যামাইনো অ্যাসিড, এগুলো মনে রাখতে হবে। তো এই জন্য যেহেতু 20 অ্যামাইনো অ্যাসিড কোডনের সংখ্যা 61, তো 1 অ্যামাইনো অ্যাসিড কোডেড বাই মাল্টিপল কোডন বা অনেকগুলো কোডন বলে একটা অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে। চলো এবার হচ্ছে কত নম্বর কোশ্চেন হবে, কোশ্চেন নম্বর 29, মেন্ডেল মোটর দানার কতগুলি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বেছেছিলেন? সাত জোড়া বৈশিষ্ট্য কি কি ছিল, কোনটা ডমিনেন্ট আর রিসেসিভ আকারে, কে বলতে পারবে বলো দেখি? কাণ্ডের ফুল ফলের অবস্থান একটা ছিল, আচ্ছা দেবাশিস, দেবাশিস শুরু করেছে, দেবাশিস বলুক, দেবাশিস বলুক, বলছি কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, কি লম্বা না বেটে, কাণ্ডে ফুলের অবস্থান পাক্ষিক না শীর্ষস্থ, আমি কি বলেছি কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ বলতে হবে, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা ডমিনেন্ট বেটে হচ্ছে রিসেসিভ, তারপর বলো। হ্যাঁ হ্যাঁ, কাণ্ডে ফুলের অবস্থান পাক্ষিক ডমিনেন্ট আর শীর্ষস্থ হচ্ছে রিসেসিভ। আচ্ছা ফুলের বর্ণ বেগুনি ডমিনেন্ট আর সাদা হচ্ছে তোমার রিসেসিভ। বাকি তিনটা বলো, বাকি চারটা, বাকি চারটা বলো সৈকত স্যার, বলবো বাকি চারটা, বাকি চারটা বলবো স্যার। স্যার ফলের আকৃতি স্ফীত হচ্ছে ডমিনেন্ট আর চাপা হচ্ছে রিসেসিভ, ফলের রং সবুজ হচ্ছে ডমিনেন্ট, হলুদ হচ্ছে রিসেসিভ, বীজের আকৃতি গোল গোলাকার হচ্ছে ডমিনেন্ট, বীজের আকৃতি গোলাকার হচ্ছে ডমিনেন্ট, কুঞ্চিত রিসেসিভ, আর বীজ ত্বকের রং হলুদ হচ্ছে ডমিনেন্ট আর সবুজ হচ্ছে রিসেসিভ। ঠিক আছে, এই বাকি এই চারটে ছিল। ঠিক আছে, তাহলে মোটর গাছের হচ্ছে কি তোমার ক্রোমোজোম সংখ্যা কত গো, মোটর গাছের ক্রোমোজোম সংখ্যা কত, 2n সমান কত, 8 চলো এবারে দেখো। হ্যাঁ, 20টি অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য কার্যকরী কয়টি কোডন আছে, আমি তো এখনই বললাম, বলো কোনটা হবে? 61টি। আচ্ছা নিম্নলিখিত কোনটি মনোজমি বলে, মনোজমি বলে,
2n-1 আচ্ছা ক্রোমোজোমের গঠনগত উপাদান হলো ডিএনএ প্লাস পেকটিন ডিএনএ প্লাস আরএনএ সি অপশন সি ডিএনএ এবং হিস্টোন হ্যাঁ ডিএনএ প্লাস হিস্টোন আচ্ছা নিম্নলিখিত রাসায়নিক পদার্থগুলির মধ্যে কোনটি উদ্দীপনা বাহক রাসায়নিক পদার্থ নয় উদ্দীপনা বাহক রাসায়নিক পদার্থ নয় অ্যাসিটাইল কোলিন গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড এপিনেফ্রিন টাইরোসিন কোনটা গ্লুটামিক অ্যাসিড হবে আমি আবার বলছি তো স্যার নিউরোট্রান্সমিটার এখানে বলছে যে রাসায়নিক পদার্থগুলির মধ্যে কোনটি উদ্দীপনা বাহক রাসায়নিক পদার্থ নয় রাসায়নিক পদার্থ নয় কোনটা হবে বলো স্যার গ্লুটামিক অ্যাসিডই হবে বাকিরা কি বলছো গ্লুটামিক অ্যাসিডই মনে হচ্ছে গ্লুটামিক না গ্লুটামিক যে গাবা তৈরিতে লাগে তো ওটা তো বলছে দেখো কোনটি উদ্দীপনা বাহক রাসায়নিক পদার্থ নয় বলেছে টাইরোসিন হবে টাইরোসিন এটা অপশন ডিটা হবে বাকিগুলো কিন্তু রাসায়নিক উদ্দীপনা বাহক পদার্থ কোন কিন্তু টাইরোসিন নয় আচ্ছা চলো কোশ্চেন নাম্বার 34 উত্তেজনা সংকোচন সংযোজন কালে নিম্নের ঘটনাগুলির একটি ব্যতীত সবকটি প্রাসঙ্গিক ওকে তাহলে কোন আমরা কি পড়লাম যে উত্তেজনা যখন সংকোচন আর সংযোজন হয় সংযোজন হয় সেই সময় নিচের কোন ঘটনার বাদে বাকিগুলো হচ্ছে কি তোমার একটি ব্যতীত সবগুলোই প্রাসঙ্গিক কোনটা ব্যতীত সেটাই আমাদেরকে নির্ধারণ করতে হবে বা কোনটা এক্সেপশনাল বা কোনটা হয় না দেখো এন প্লেট বিবাহ উৎপাদন প্রোপোনিন থেকে ক্যালসিয়াম নিঃসরণ অ্যাক্টিন ও মায়োসিন তন্তুর আড়াআড়ি সংযোজন এটিপি এর জলবিশ্লেষণ দ্বারা এডিপি উৎপাদন ঠিক আছে কোনটা হবে বলো মনে হচ্ছে কোনটা বলো স্যার ডি মনে হচ্ছে ডি এটিপি এর জলবিশ্লেষণ দ্বারা এটা তো ঠিক আছে এটা ঘটে আর মানে এটা সঠিক ঘটনা আর কি অ্যাক্টিন আর মায়োসিন তন্তুর আড়াআড়ি সংযোজন এটাও ঠিক আছে এন প্লেট বিহ ঠিক আছে কিন্তু প্রোপোরিন থেকে ক্যালসিয়াম নিঃসরণ হয় না এটা হচ্ছে ভুল আছে তাহলে অপশন হয়ে যাবে অপশন বি হবে আচ্ছা 35টা বলো মিওসিস প্রক্রিয়ায় সর্বোচ্চ সময় লাগে কোন ফেজে মিওসিস প্রক্রিয়ায় কোনটাতে বেশি সময় লাগে বলো অবভিয়াসলি যে প্রোফেজ ওয়ান বলে দিচ্ছি না না বাবা প্রোফেজ ওয়ানেই বেশি লাগে স্যার প্রোফেজ ওয়ান হবে স্যার হ্যাঁ প্রোফেজ এই সময় লাগে আর সবচেয়ে কম সময় লাগে কোনটা অ্যানাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টিটেনির কারণ কি টিটেনির কারণ কি বলো এটা হচ্ছে কি হাইপোপ্যারাথাইরয়েডিজম টিটেনির কারণ হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম হাইপোপ্যারাথাইরয়েডিজম হ্যাঁ এবার কোনটি খাদ্যনালীর হরমোন বলো কোনটি খাদ্যনালীর হরমোন প্রোল্যাকটিন এন্টারোকাইনেজ জিএইচ এফএসএইচ প্রোল্যাকটিন কোনটি খাদ্যনালীর হরমোন ভালো করে পড়ো খাদ্যনালী হরমোন ও আচ্ছা ধরে এন্টারোকাইনেজ এন্টারোকাইনেজ হবে এন্টারোকাইনেজ চলো এবারে পড়ো নিম্নলিখিত কোন ক্ষেত্রে অস্ট্রিও মালয়েশিয়া একটি অভাবজনিত রোগ হিসাবে দেখা যায় ভিটামিন ডি এর অভাবের জন্য আচ্ছা দেখো বলছে আমি আমি পুরোটাই বলে দিচ্ছি দেখো সবাই চুপ করো দেখো নিম্নলিখিত কোন ক্ষেত্রে অস্ট্রিও মালয়েশিয়া একটি অভাবজনিত রোগ হিসাবে দেখা যায় অস্ট্রিও মালয়েশিয়া তাহলে যে শিশুদের ক্ষেত্রে প্রোটিন শক্তি অপুষ্টির জন্য কি হয় মেরাসমাস কর স্কোয়াশি কর হয় অপশন এ তাহলে হবে না তাই না শিশুদের ক্ষেত্রে যদি প্রোটিন শক্তি মানে মেল প্রোটিন মেল নিউট্রিশন যদি হয়ে যায় তাহলে মেরাসমাস স্কোয়াশিও কর আচ্ছা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিন শক্তি অপুষ্টির জন্য কি হয় দেখো তাহলে সেটার জন্য হচ্ছে কি নিশ্চয় হচ্ছে কি তোমার অস্ট্রিমেলেসিয়া হবে না তাহলে দেখো অপশন সি বলেছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবের জন্য এটাই ঠিক আছে
রক্তের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হলে তখন হচ্ছে অস্টিওমিলেশিয়া হবে, অপশন সি এরটা হবে। আবার লাস্ট বলে শিশুদের ক্ষেত্রে হবে, তা তো হবেই না। কোশ্চেন নম্বর 39 দেখো, সিকল সেল রক্তাল্পতার জিন বংশানুসৃত হয় বেস, সিকল সেল রক্তাল্পতার জিন বংশানুসৃত হয় রক্তকোষ দ্বারা, অস্থিকোষ দ্বারা, যৌন ক্রোমোজোম দ্বারা, অটোজোম দ্বারা। মানে সোজা কথা হচ্ছে কি, সিকল সেল অ্যানিমিয়ার জন্য, হ্যাঁ সিকল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী কোন ক্রোমোজোম? অটোজোম, অটোজোম দ্বারা, অটোজোম বাহিত রোগ। চলো এবার বলছে, এইডস রোগের ক্ষেত্রে এইচআইভি নিম্নের কোন কোষটি ধ্বংস করে? এটা বিবিআই কোশ্চেন। এইডস রোগের ক্ষেত্রে এইচআইভি নিম্নের কোন অংশ কি? আমি অলরেডি হচ্ছে কি সেটাকে ধরাতে চেয়েছিলাম, তোমরা ধরে নিলে হেল্পার টিকোস হবে, সাহায্যকারী টিকোস, অপশন বি টা হবে, ভালো করে মনে রাখবে। আচ্ছা, রক্তে ক্যালসিয়ামের মাত্রা দ্রুত মাত্রা হ্রাস পায় কোন গ্রন্থির ক্ষরণে, স্বল্প ক্ষরণে, কোন গ্রন্থির স্বল্প ক্ষরণে রক্তে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস পায়? প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন, থাইরক্সিন, অ্যাডিনালিন। ক্যালসিটোনিন স্যার, না স্যার ক্যালসিটোনিন হবে না মনে হচ্ছে, প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ, এর পিটিএইচ হরমোন, প্যারাথরমোন হবে স্যার, প্যারাথরমোন হবে স্যার, পিটিএইচ হবে, অপশন এ টাই কারেক্ট আছে, প্যারাথ প্যারাথাইরয়েড হরমোন, হ্যাঁ অপশন এ। চলো এবার হচ্ছে কুফার কোষগুলি, কুফার কোষগুলি হলো ফ্যাগোসাইটিক, মাস্ট কোষ, ফ্যাগোসাইটিক, ফ্যাগোসাইটিক, ফ্যাগোসাইটিক কোনটা হবে? ফ্যাগোসাইটিক হবে। চলো কোশ্চেন নম্বর 43, রক্তস্রাব, সরি রজস্রাব চক্রে কোন হরমোনের ভূমিকা নেই? LH, FSH, GH, TSH। উত্তর হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কোনো ভূমিকা নেই, বাকিগুলো ভূমিকা রয়েছে। আচ্ছা এবার বলছে, নিম্নলিখিত কোন পদার্থটি পার্কিনসন রোগ নিরাময় করে? পার্কিনসন রোগ নিরাময় করে নিম্নলিখিত কোন পদার্থ? গাবা, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, গ্লুটামিক অ্যাসিড। ডোপামিন, উত্তর হবে ডোপামিন হবে, ডোপামিন, ডোপামিন হচ্ছে কি তোমার পার্কিনসন রোগ নিরাময় করে। চলো এবার হচ্ছে কোশ্চেন নম্বর 45, জিভার পেশি নিয়ন্ত্রিত হয় ফেসিয়াল নার্ভ, ট্রাইজোমিনাল নার্ভ, হাইপোগ্লোসাল ভেগাস, এটা পড়া উচিত, দেখো কোনটা হবে। জিভার পেশি নিয়ন্ত্রিত হয়, এটা উত্তর হবে ফেসিয়াল নার্ভ দ্বারা, না না হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসালের কাজ হচ্ছে কি জিহ্বার পেশি নিয়ন্ত্রণ করা। চলো কোশ্চেন নাম্বার 46, অক্সিপিটাল লোব ক্ষতিগ্রস্ত হলে, এটা বলা উচিত, এই কদিন আগেই আমি পড়ালাম, দৃষ্টি, স্পেশাল সেন্সে স্যার দৃষ্টি, অক্সিপিটাল লোব ক্ষতিগ্রস্ত হলে কোনটা ক্ষতি হবে? উত্তর হবে দৃষ্টি। এই যারা পারছো না বাবা, এইটা আমি কিন্তু পড়িয়েছিলাম, স্পেশাল সেন্স যে দিন পড়িয়েছিলাম, হ্যাঁ অক্সিপিটাল লোব হচ্ছে দৃষ্টি হবে। আচ্ছা, মিশনর কর্পাসকেলের উপস্থিতি লক্ষ্য করা যায় মস্তিষ্কে, স্নায়ুকোষে, দেহত্বকে, জিহ্বাতে। মিশনর কর্পাসকেলের উপস্থিতি দেখা যায় কোথায়? উত্তর হবে দেহত্বকে, স্কিনে হবে, স্কিন। চলো এবার হচ্ছে দেখো 48, দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন গ্রন্থি উত্তেজিত হয়, কোন কেন্দ্র উত্তেজিত হয়? অগ্র হাইপোথ্যালামাস, পশ্চাৎ হাইপোথ্যালামাস, লিম্বিক তন্ত্র, রেড নিউক্লিয়াস। স্যার অগ্র হাইপোথ্যালামাস, পশ্চাৎ হাইপোথ্যালামাস হবে, দেহ তাপমাত্রা বৃদ্ধি হলে পশ্চাৎ হাইপোথ্যালামাস। চলো এবার বলছে দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির অক্সিজেনের সঞ্চয় করার ক্ষমতা আছে? মায়োগ্লোবিন, অ্যাক্টিন, মায়োসিন, ফাইব্রিন, এটা পারা উচিত, দেখো মায়োগ্লোবিন, মায়োগ্লোবিন, মায়োগ্লোবিন হবে স্যার, মায়োগ্লোবিন, মায়োগ্লোবিন হবে। চলো এবার যদি দেখো, এটা ভালো করে দেখো, দুটি
যদি দুটি জীবের যৌন জননের ফলে যে অপত্য জীব জন্মায় তাদের 50% প্রকট এবং 50% হচ্ছে কি দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে পিতামাতার জিনোটাইপ কি হবে? তাহলে এটা তো হবেই না, কারণ এখানে হচ্ছে কি 75 আর 25 হয়ে যাবে। এটা হলে কি হবে, এটা হলে তোমার এটা 50-50 হয়ে যাবে, আর এটা তো তোমার হচ্ছে 100 হয়ে যাবে, অপশন বি। আর এটা হলে কি হবে দেখো, এটাও 100 হয়ে যাবে, তাই না? তাহলে অপশন বি একটা হবে। টেস্ট বক্সের ক্ষেত্রে এরকম বেশি পাওয়া যায়। হ্যাঁ আমি তো বলে দিলাম অপশন বি হবে, আমি বলে দিলাম যদি ক্যাপিটাল এস মলে, ক্যাপিটাল এস মলে করলে 75% ডমিন্যান্ট, 25% হচ্ছে রিসেসিভ। ক্যাপিটাল এস মলে, স্মলে হলে 50% হচ্ছে ডমিন্যান্ট, 50% রিসেসিভ। আর এই রকম জিনোটাইপ যদি থাকে তাহলে 100% ডমিন্যান্ট পাওয়া যাবে, ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল এস মলে থাকলে 100% জিনোটাইপ ডমিন্যান্ট। এবারে কে বুঝতে, কারো ডাউট হলো বলো, আমি বলে দিচ্ছি। এই যে আমি যেটা বললাম, যে বুঝতে পারলে না বলো, আমি বলে দিচ্ছি। কারো ডাউট আছে বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো। যেমন ধরো ক্যাপিটাল এস স্মলে আর হচ্ছে কি স্মলে স্মলে, তাহলে এখান থেকে একটাই গেমেট আসবে স্মলে, এখান থেকে দুটো ক্যাপিটাল এস স্মলে, তাহলে কি হবে ক্যাপিটাল এস স্মলে স্মলে স্মলে, তাহলে একটা হচ্ছে ডমিনেন্ট একটা ডিসেসিভ, তো ওই জন্য 50-50 হয়ে গেল অপশন বি। চলো এবার দেখো 51, কোষের ঝিল্লির কাঠামোগত লিপিড হলো, কোষের ঝিল্লির কাঠামোগত লিপিড হলো ফসফোলিপিড। এটা 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 আমি পড়িয়েছি বাবা, এটা কিন্তু পড়িয়েছি আমি, ফসফোলিপিড তো স্যার, এটা হচ্ছে কি ফার্স্ট মান্থে। হ্যাঁ মানে সেল মেমব্রেনের হচ্ছে ক্ষেত্রে যে মানে স্ট্রাকচারাল লিপিড হিসাবে আমরা জানি ফসফোলিপিড, এটা কিন্তু আমরা ফার্স্ট মান্থে পড়েছি। চলো কোশ্চেন নাম্বার 52, রয়্যাল জেলি নিঃসৃত হয়, রয়্যাল জেলি তোমরা জানো এটা হচ্ছে কি তোমার যারা মৌমাছি, যারা কর্মী মৌমাছি তারা নিঃসরণ করে রানী মৌমাছির জন্য, সেটা হাইপোফেরিনজিয়াল গ্রন্থি থেকে, হাইপোফেরিনজিয়াল গ্ল্যান্ড থেকেই হবে নাকি তোমার লালা গ্রন্থি, দুগ্ধ গ্রন্থি না ত্বক গ্রন্থি? উত্তর হবে হাইপোফেরিনজিয়াল গ্রন্থি স্যার, হাইপোফেরিনজিয়াল গ্ল্যান্ড, হাইপোফেরিনজিয়াল গ্ল্যান্ড থেকে। যারা জানো না শুনে নাও, এটা হচ্ছে কি এক ধরনের মানে খাদ্য বিশেষ যেটা শ্রমিক মৌমাছিরা নিঃসরণ করে, কার জন্য? রানী মৌমাছির জন্য, যে এই রয়্যাল জেলি যে খাবে সে রানী হয়, তো এটা হাইপোফেরিনজিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা মাছের ফুলকা পচন রোগের জন্য দায়ী জীবাণু নাম কি? অ্যারোমোনাস এসপি, বেসিলাস ফোলিয়েসা, অ্যারোমোনাস এসপি, অ্যারোমোনাস এসপি, হ্যাঁ কোনটা হবে বলো, বেসিলাস সাবটিলিস না তোমার কি অ্যারোমোনাস এসপি না বেসিলাস ফোলিমোর, অ্যারোমোনাস ফোলিয়েসা ফুলকপচন স্যার, অপশন এই হবে অ্যারোমোনাসই হবে। বলো কি হবে, উত্তর হবে অ্যারোমোনাস। চলো এবার কোশ্চেন নাম্বার 54, যে পেস্ট গুলি শস্যের ডিম পাড়ে ও খায় তাদের বলে কি, মেজর পোস্ট পেস্ট নাকি মাইনর পেস্ট, প্রাথমিক পেস্ট, সামিক পেস্ট? উত্তর হবে এটা মেজর পেস্ট, ভাই মেজর পেস্ট, পেস্ট মানে যারা হচ্ছে কি মানে শস্যের ক্ষতি করে আর কি। আচ্ছা তারপরে দেখো নিম্নলিখিত কোন ত্রিস্তর বিশিষ্ট প্রাণীর সিলম থাকে না, ত্রিস্তর বিশিষ্ট অঙ্গুরিমাল প্রাণীর সিলম থাকবে না, কাদের অঙ্গুরিমাল প্রাণীর থাকবে, হুম অঙ্গুরিমাল দেখো পরিফেরা থেকে প্লাটি হেলমেন্থিস এর মধ্যে সিলম অ্যাবসেন্ট, এই জন্য তাদেরকে বলে আসিলোমেন্ট, নিমাটো হেলমেন্থিস কে বলে হয় সিডোসিলোমেন্ট, আর বাকি যারা নিডারিয়া তোমার হচ্ছে এনিলিডা থেকে একদম পুরো কটাটা পর্যন্ত তারা হচ্ছে কি সিলোমেন্ট, তাহলে এখানে অপশন এটাই হবে, তাই না? এরা টিপ্লোব্লাস্টি কিন্তু হচ্ছে সিলম থাকে না, অ্যাসিলোমেট, প্লাটি হেলমেন্টিস হবে, অ্যাসিলো হেলমেন্টিস হচ্ছে কি তোমার সিডোসিলোমেট, আর যেটা এনিলিডা এবং হচ্ছে কি এখানে রয়েছে কি ইনসেক্টকে আমরা কি বলি আর্থ্রোপোডা, তাহলে এরা হচ্ছে কি তোমার সিলোমেট, অপশন এই সৈকত, এটা ভুল করা কিন্তু কথা নয় না স্যার, ওটা ভুল হয়ে গিয়েছে। দেখো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 56, প্রাইসও
ব্যবহৃত একটি ছত্রাক বিশিষ্ট দমনকারী পদার্থের নাম করো, মানে ফাঙ্গিসাইড আর কি, গ্রিসিও ফালভিন, ক্লোরামফেনিকল, সাইকোসেল, ইথিলিন, কোনটা হচ্ছে কি আমরা ছত্রাক বিনষ্টকারী পদার্থ হিসেবে ব্যবহার করি বলো? ক্লোরামফেনিকল হবে স্যার, ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল না, গ্রিসিও ফালভিন হবে, গ্রিসিও ফুলভিন, অপশন এ। গ্রিসিও ফুলভিন হচ্ছে কি ছত্রাক, মানে ফাঙ্গিসাইড হিসেবে আমরা ব্যবহার করি। আচ্ছা, নিচের কোনটি একটি পলিস্যাকারাইড, গ্লাইকোজেন, সুক্রোজ, ল্যাকটোজ? গ্লাইকোজেন, গ্লাইকোজেন পলিস্যাকারাইড। চলো এবারে এটা তোমরা বলো, এটা আমি তোমাদেরকে শিখিয়েছি, যদি ডিএনএ কোড হয় এটিজি সিএজি তাহলে এমআরএনএ কোড কোনটা হবে? এটা তো পারবে সবাই, বলো কোনটা হবে স্যার? অপশন বি হবে, ইউএসসি আর ওই জি, বলো কোনটা হবে? স্যার এমআরএনএ কোড বলেছে তো, এমআরএনএ তো এ এর এগেইনস্টে তো ইউ থাকবে, বলো তোমরা বলো কোনটা স্যার? ইউএসসি অপশন বি হবে স্যার, এ থাকলে হবে ইউ, টি থাকলে হবে এ, আর জি ইউ সি থাকলে হবে সি, ইউএসসি জি ইউ সি থাকলে জি, এ থাকলে ইউ, জি থাকলে সি, তাহলে কোনটা হচ্ছে? দেখো ইউএসসি জি ইউ সি, অপশন বি, অপশন বি, অপশন বি। কিন্তু সবাই তোমরা বললে না কেন, এটা তো পারার কথা বাবা, কমপ্লিমেন্টারি জাস্ট। আচ্ছা এবারে দেখো কোন পর্বে প্রাণীদের দেহে জল সংবহন তন্ত্র দেখা যায়, ওয়াটার স্যার? একানোডারমাটা, একানোডারমাটা, একানোডারমাটা। দেখো জল সংবহন তন্ত্র, হ্যাঁ কোনটা হবে বলো? উত্তর হবে একানোডারমাটা। আর যদি বলতো যে ওয়াটার ক্যানাল সিস্টেম, পরিফেরা, চলো এবার হচ্ছে কি দেখো, নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া বায়োপেস্টিসাইড হিসাবে খুব ব্যবহার করা হয়, বায়োপেস্টিসাইড হিসাবে আমরা কোনটা ব্যবহার করি? উত্তর হবে ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস, যেটাকে আমরা বিটি বলি, ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস। চলো এবার বলো, নিম্নলিখিত কোন প্লাজমিডটি শুধুমাত্র ক্লোনিং প্লাজমিড কিন্তু এক্সপ্রেশন নয়, মানে ক্লোনিং মানে যারাকে আমরা শুধুমাত্র জিন ক্লোনিং করি? PUC18, অপশন সি, PUC18 কোনটা হবে? সি, PUC18, অপশন সি, PUC18। ওকে এবার বলো, নিচের কোনটি মেজর কার্ভ নয়, মানে মাইনর কার্ভ? পুন্টিয়াস টিকটো, অপশন বি, মানে এটা পুটি, পুটি মাছ, তাই তো? বাকিগুলো হচ্ছে তোমার মেজর কার্ভ, অপশন বি। আচ্ছা নিম্নলিখিত কোনটি অ্যাসকারিস লুম্বরিকোইডিস এর সংক্রমণ দশা, অবিভাজিত হচ্ছে কি ডিম্ব? তৃতীয় দশার লার্ভা, মুক্ত তৃতীয় দশার লার্ভা, বলো কোনটা হবে স্যার? ওটা ওটাই হবে স্যার, থার্ড স্টেজ অফ রেপ্লিকেটিফর্ম লার্ভা, ওটাই হবে। অপশন হবে ডি, মুক্ত তৃতীয় ট্রাইমেস্টার লার্ভা যেটাকে আমরা বলি। আচ্ছা 64, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি যেটা বলেছে, দেখো স্ক্রিপ্টোফেজা কি বলেছে, ইনসেক্ট টুলাস এর সম্পর্কিত নয়। আচ্ছা একটা পেস্টের নাম বলেছে ইনসার্টুলাস, পূর্ণাঙ্গ দশায় কখনো উদ্ভিদের ক্ষতি করে না, এটি একটি বহুভোজী পেস্ট, এটি দিনে নিষ্ক্রিয় ও সন্ধ্যাকালে সক্রিয় থাকে, এটা তো হবেই না, কারণ সেটা হচ্ছে কি তোমার ইয়ে ক্ষেত্রে কি বলে দেখি, যেটাকে আমরা বলি গোঁদ, মানে তোমার হচ্ছে কি উচেরিয়া ব্যাংকোপটি, ওটা দিনে হচ্ছে নিষ্ক্রিয় থাকে, সন্ধ্যাকালে সক্রিয় হয়ে যায়, আর এটি কাণ্ডের অন্তর্দেশীয় কলা আহরণ করে, কোনটা হবে? এটা হচ্ছে কি একটি বহুকোষী বহুভোজী পেস্ট আর কি, বুঝতে পারলে? এস ইনসার্টুলাস হচ্ছে কি একটা বহুভোজী পেস্ট, এটা শুধু মনে রাখো।
আচ্ছা, রেশম মোট তার জীবনচক্রের কোন দশায় রেশম তন্তু তৈরি করতে শুরু করে? এটা কিন্তু ভালো কোশ্চেন। একটা রেশম মোট তার জীবনচক্রের কোন দশায় রেশম তন্তু তৈরি করতে শুরু করে? পঞ্চম ইনস্টার লার্ভা। পঞ্চম ইনস্টার লার্ভা, ফিফথ ইনস্টার লার্ভা। হ্যাঁ, পঞ্চম ইনস্টার লার্ভা যে সে রেশম তন্তু তৈরি করে, মনে রাখবে, যারা জানলো না মনে রাখবে। কালাজ্বরের ভেক্টরের নাম কি? ভেক্টর কিন্তু বলো। কালাজ্বর। আর কালাজ্বরের জীবাণুটার নাম কি? লেসমেনিয়া ডোনোভেনি নাকি? লেসমেনিয়া, হ্যাঁ ডোনোভেনি। হ্যাঁ লেসমেনিয়া ডোনোভেনি। আর হচ্ছে কি তার ভেক্টরটার নাম কি? এখানে উত্তর হবে কোনটা? উত্তর হবে কিউলেক্স মশা কি দ্বারাই তো হয়? না না, কালাজ্বর হচ্ছে কি বাবা মশা না তো, ওটা হচ্ছে কি তোমার ফিগোটোমা সেনসাই তো ফিগোটোমা হবে। অপশন ডি হবে স্যার। হ্যাঁ ফিগোটোমা অপশন ডি হবে। অপশন ডি, হ্যাঁ। চলে এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 67, একটি যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয় যখন আলোকের উৎস হয় ড্যাশ নীল সবুজ হলুদ লাল, মানে কি আলো ফেললে একটা অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বেশি হবে? এটাও ভালো কোশ্চেন। উত্তর হবে নীল। হ্যাঁ নীল, ব্লু লাইট ফেললে আমরা সবচেয়ে ভালো তার বিশ্লেষণ ক্ষমতা দেখতে পাবো, ম্যাগনিফিকেশন পাওয়ার। আচ্ছা, আরএনএ থেকে উৎপাদিত ডিএনএ কে নিচের কোন নামে বলা হয়? সিডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ। হ্যাঁ, মৌমাছির দ্বারা উৎপন্ন মোম জাতীয় পদার্থ মৌচাক মেরামতির জন্য তৈরি হয় তাকে বলে? হ্যাঁ প্রোপোলিস। প্রোপোলিস, প্রোপোলিস। চলো, মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা এবং কৃষ্টি থেকে প্রক্ষিপ্ত ক্ষুদ্র কণাগুলিকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা এবং কৃষ্টি থেকে অক্সিজেন। অক্সিজেন স্যার। অক্সিজেন, অক্সিজেন বা F0F1 পার্টিকেল। দেখো এবার বলছে 71 নিম্নলিখিত পর্বগুলির কোনটি পুঞ্জাঙ্কী বিদ্যমান? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোরামোডা। হ্যাঁ পুঞ্জাঙ্কী কার দেখা যায়? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা স্যার। নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? O3 চলো এবার বলছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অংশীদার ভারত চুক্তিবদ্ধ কোন সালে? কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অংশীদার ভারত চুক্তিবদ্ধ হয় কোন সালে? 1988। উত্তর হবে 1994। দেখে নিবে এটা একটু, 1994 মনে হচ্ছে। আচ্ছা, রেচন প্রক্রিয়ায় উপসারিত হয় ক্ষতিকারক ও উপযোগী বস্তু সমূহ, কার্বন ডাইঅক্সাইড, অতিরিক্ত জল, বিপাকীয় বর্জ্য পদার্থ। অপশন এ। অপশন ডি। অপশন ডি একটা হবে, বিপাকীয় বর্জ্য পদার্থ। উত্তর হবে বিপাকীয় বর্জ্য পদার্থ সমূহ, অপশন ডি। আচ্ছা এবার দেখো 75, ইউরিকোটেলিক প্রাণী হলো যেসব প্রাণী যাদের প্রধান নাইট্রোজেন ঘটিত পদার্থ কোনটা হবে? ইউরিকোটেলিক। ইউরিক অ্যাসিড। উত্তর হবে ইউরিক অ্যাসিড। যেমন নাম বলে একটা উদাহরণ বলো, যেমন পাখি নাকি? পাখি। আচ্ছা, কোনটি রেচন অঙ্গ নয়? কোনটি রেচন অঙ্গ নয়? হৃৎপিণ্ড, যকৃৎ। উত্তর হবে হৃৎপিণ্ড।
মানব দেহ অতিরিক্ত রেচন অঙ্গ হলো, অতিরিক্ত রেচন অঙ্গ হলো ত্বক, যকৃৎ, ত্বক, ত্বক, যকৃৎ, ফুসফুস, ত্বক, ফুসফুস, যকৃৎ তন্ত্র, ত্বক, যকৃৎ, ফুসফুস, ত্বক, যকৃৎ ও ফুসফুস, অপশন সি। 77 অ্যানসার বলো, ত্বক, ফুসফুস, যকৃৎ, তন্ত্র, 77 সি। হ্যাঁ অপশন সি হবে স্যার, অন্ত্র তো হবে না স্যার, অন্ত্র তো হবে না, ত্বক, যকৃৎ, ফুসফুস এটাই তো হবে, অপশন সি টাই করো, অপশন সি। আচ্ছা এবার দেখো, স্তন্যপায়ী প্রাণীর বৃক্কের বৃক্কীয় পিরামিড দেখা যায়, বৃক্কের বৃক্কীয় পিরামিড দেখা যায় পেলভিসে, মেডালাতে, কর্টেক্সে, মেডালাতে, 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 উত্তর হবে মেডালাতে, এটা ভালো কোশ্চেন। আচ্ছা বৃক্কের কর্টেক্সে সাধারণত থাকে, বৃক্কের কর্টেক্সে সাধারণত থাকে মেলপিজিয়ান কলপার্সেল, অপরপক্ষে মেডালাতে হেনরি লুপ থাকে, নালিকার সংবর্ত অংশ, অপরপক্ষে মেডালাতে গ্লোমেরুলাসগুলি থাকে, আর গ্লোমেরুলাস অপরপক্ষে মেডালাতে নালিকার সংবর্ত অংশ থাকে। আচ্ছা এটা হচ্ছে গো, তাহলে বৃক্কের কর্টেক্সে কি থাকে বলো, বৃক্কের কর্টেক্সে গ্লোমেরুলাস অপরপক্ষে মেডালাতে নালিকা সংবর্ত, অপশন সি। আমার তো মনে হচ্ছে মেলপিজিয়ান কর্পাসেল, আর অপরপক্ষে হচ্ছে কি মেডালাতে হেনরি লুপ থাকে কর্টেক্স, অপশন এ হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, গ্লোমেরুলাসগুলি বৃক্কের যে অংশে সীমাবদ্ধ থাকে, তাহলে গ্লোমেরুলাসগুলি কোথায় থাকে, কর্টেক্সে থাকবে না পেলভিসে থাকে, নাকি মেডেলা, নাকি পিরামিড, কর্টেক্সে থাকবে, কর্টেক্সে। হ্যাঁ ঠিক আছে কর্টেক্সে থাকবে, কর্টেক্সে থাকবে। আচ্ছা এবার বলো, বৃক্কের প্রধান কাজ কি, বৃক্কের প্রধান কাজ কি, ছন্দমাফিক পুনঃশ্বসন, পরা পরিশ্রবণ, নিষ্ক্রিয় শ্বসন, বি ও সি উভয়। স্যার পরা পরিশ্রবণ হবে, আলট্রা ফিল্ট্রেশন, পরা পরিশ্রবণ, পরা পরিশ্রবণ হয়, আলট্রা ফিল্ট্রেশন, পরা পরিশ্রবণ। আচ্ছা মেডেলা, বৃক্কের মেডেলাতে নেফ্রনের কোন অংশ পাওয়া যায়, মেডেলাতে কোন অংশ পাওয়া যায়, ওই হেনলি লুপ, হেনলি লুপ পাওয়া যাবে, যারা জানো না জেনে নাও, মেডেলাতে আমরা হেনলি লুপ পাবো। আচ্ছা পেডোসাইট হলো এক প্রকারের কোষ যা থাকে হেনলি লুপের প্রাচীরে, বাউমেন ক্যাপসুলের প্রাচীরে, নেফ্রনের গ্রীবাদেশে, গ্লোমেরুলার রক্তজালকের প্রাচীরে, কোথায় থাকবে, ওই বায়োমেন্স ক্যাপসুলের প্রাচীরে, বায়োমেন্স ক্যাপসুলের প্রাচীরে হবে, বায়োমেন্স ক্যাপসুলের প্রাচীরে, অপশন ডি হবে কারেক্ট। কি ব্যাপার, বাকিরা সব ঝিমিয়ে যাচ্ছে কেন, আর কেউ কিছু বলছে না। আচ্ছা মেলপিজিয়ান কর্পাসেল যা দিয়ে গঠিত তা হলো, মেলপিজিয়াম কর্পাসেল তোমরা গ্লোমেরুলাস আর বায়োমেন্স ক্যাপসুল, বায়োমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, বায়োমেন্স ক্যাপসুল আর ঘাত পরিমাণ বৃদ্ধির ফলে হৃৎপিণ্ডের হার বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের হৃৎপেশী তন্তুর প্রারম্ভিক দৈর্ঘ্য বৃদ্ধির ফলে হৃৎপিণ্ডের সংকোচন বৃদ্ধি পায়, মিনিট পরিমাণ বৃদ্ধির ফলে হৃৎপিণ্ডের হার বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের হৃৎপেশীতন্তু দৈর্ঘ্য হ্রাসের ফলে হৃৎপিণ্ডের সংকোচন বল বৃদ্ধি পায়। তাহলে এখানে কি বলছে, স্টার্লিং সংক্রান্ত সূত্রটি কোনটি সঙ্গে সম্পর্কিত, তাহলে স্টার্লিং কোন সূত্রটা বলেছে, হার পরিমাণ বৃদ্ধির ফলে হৃৎস্পন্দনের হার বৃদ্ধি, অপশন এ, অপশন এ, মিনিট পরিমাণটা, স্টার্লিং এর সূত্রটা কি ছিল, এটা ছিল যে হৃৎপেশী তন্তুর প্রারম্ভিক দৈর্ঘ্য বৃদ্ধি ফলে হৃৎপিণ্ডের সংকোচন বল বৃদ্ধি পায়, এটাই হচ্ছে স্টার্লিংয়ের সূত্র, ঠিক আছে, হৃৎপেশী তন্তুর প্রারম্ভিক দৈর্ঘ্য বৃদ্ধির ফলে হৃৎপিণ্ডের সংকোচন বল বৃদ্ধি পায়, এটাই হচ্ছে স্টার্লিংয়ের সূত্র। চলো এবার দেখো, এটা তোমরা পারবে, কোনটি ইনহেরিটেন্স মাল্টিপল এলিল দ্বারা নির্ধারিত হয়, মাল্টিপল এলিল স্যার ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ,
ব্লাড গ্রুপস, তাই তো? সবাই একমত ব্লাড গ্রুপস। আচ্ছা, নিচের কোনটি হিমোফিলিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত এটা পারবে? বলছে অপশন এ একটি দায়ী, একটি দায়ী প্রচ্ছন্ন জিনের এক্স ক্রোমোজোম। অপশন এ হবে উপস্থিতি, একটি দায়ী প্রচ্ছন্ন জিনের এক্স ক্রোমোজোমে উপস্থিতি। আচ্ছা, তারপর বলছে একটি দায়ী ওয়াই ক্রোমোজোম তো হবেই না, অটোজোমাল তো হবেই না, এবং প্রচ্ছন্ন অপশন এ তে প্রচ্ছন্ন ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত এক্স ক্রোমোজোম বাইক অপশন এ। আচ্ছা, মানবদেহের কোন মানবদেহের অঙ্গ যেখানে গ্লাইকোজেনেসিস সংঘটিত হয়? এটা গ্লাইকো হবে, যকৃৎ। গ্লাইকোজেনেসিস গঠিত হয় যকৃৎ, অপশন বি যকৃৎ হবে। চলো কোশ্চেন নাম্বার 89, নিজের কোন শর্করা একটি দ্বি শর্করা নয়? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, গ্যালাকটোজ, কোনটা দ্বি শর্করা নয়? এটা ভালো কোশ্চেন, এটা পরীক্ষায় আসে, এটা ভালো করে বলে দিলাম। ভিভিআই কোনটা হবে? গ্যালাকটোজ, গ্যালাকটোজ, গ্যালাকটোজ। বাকিগুলো হচ্ছে কি ডাইস্যাকারাইড, এটা হচ্ছে কি তোমার মনোস্যাকারাইড, গ্যালাকটোজ হবে। চলো, এবার হচ্ছে কি কোন টঞ্চন রক্তের ফ্যাক্টরের হবে হিমোফিলিয়া এ হয়? ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8, এই ফ্যাক্টর 8। আচ্ছা, কোষ ঝিল্লিতে কোন পদ্ধতির সাহায্যে পরিবহনের জন্য বাহক অণুর প্রয়োজন হয়? কোষ ঝিল্লিতে কোন পদ্ধতির সাহায্যে পরিবহনের জন্য বাহক অণুর প্রয়োজন হয়? সক্রিয় পরিবহন, সহায়ক ব্যাপন, সরল ব্যাপন, পরিবহন হবে এনএ প্লাস, কে প্লাস, পাম্প, কোনটা হবে? স্যার সক্রিয় পরিবহন হবে, সক্রিয় পরিবহন অবশ্যই হবে। প্রয়োজন হয় না বাবা, ভালো করে পড়ো। ও হয় না বলেছে, হয় না, সরি স্যার, সরি। সরল ব্যাপন, তাহলে সরল ব্যাপন হবে, সরল ব্যাপন, হয় না বলেছে, সরল ব্যাপন হবে। সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন। আচ্ছা, নিম্নলিখিত কোন ভিটামিন সমূহ স্নেহ পদার্থে দ্রবণীয়? এ ডি কে, অপশন সি, এ ডি কে, অপশন সি, এ ডি কে। বাকিগুলো সমস্ত জলদ্রবণীয়। আচ্ছা, বৃক্কে যখন বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হয় তখন তাকে কি বলে? হিমাচুরিয়া, ক্রিয়েটিনিন, এনুরিয়া, ইটোনুরিয়া, এনুরিয়া, এনুরিয়া, এনুরিয়া হবে, অপশন সি, অপশন সি, এনুরিয়া হবে। আচ্ছা, কোন রক্তবাহটি বৃক্ক থেকে দূরে রক্ত নিয়ে যায়? বৃক্ক থেকে দূরে রক্ত, বহির্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা। চলো, বৃক্কের মূল কার্যগত এককের নাম কি? সবাই পারবে, নেফ্রন, নেফ্রন। আচ্ছা, নিচের কোন বক্তব্যটি বিবৃতি সঠিক? পড়ো, তোমরা নিজেই পড়ো, যে দেখো কোনটা সঠিক আছে। নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা তো আমরা দেখলাম, অপশন বিটা দেখো, বাউমেন ক্যাপসুল আর গ্লোমেরুলাস একত্রে কি তৈরি করে? অপশন বি এরটাই হবে। 97 দেখো, কোনটি প্রোক্রিওটিক ও ইউক্যারিওটিক উভয় ধরনের উদ্ভিদ কোষে পাওয়া যায়? অপশন এ আছে দেখো, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। প্রোক্রিওটিক এবং ইউক্যারিওটিক পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া স্যার, মাইটোকন্ড্রিয়াই হবে স্যার, মাইটোকন্ড্রিয়া হবে না স্যার, কোষ প্রাচীরটা, মাইটোকন্ড্রিয়া তো বাবা কি প্রোক্যারিওটের ক্ষেত্রে থাকে? থাকে না, ক্লোরোপ্লাস্ট ইউক্যারিওটিকে থাকে, নিউক্লিয়াসটা তোমার হচ্ছে ইউক্যারিওটিকে থাকে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয়, ডিএনএ আরএনএ থাকে। আচ্ছা, ওরাইজার সেটিভা হচ্ছে কি ধানের দ্বিপদ নামকরণ? সেটিভা হলো কি? না সবাই পারবে, এটা প্রজাতির নাম, এটা জেনাস, এটা যে স্পিসিস নাম বা প্রজাতির নাম, তাহলে প্রজাতির এপিথেট।
প্রজাতির নাম হবে, এপিথেট নয়, এখানে প্রজাতির নাম করবে। এবার হচ্ছে কি 99 C4 পদ্ধতিতে প্রথম কার্বনের সংবর্ধন হয় কোথায় বলো? ওই স্যার বান্ডিল আবরণী, মানে বান্ডিল শীত কোষে ক্লোরোপ্লাস্টে, অপশন সি হবে। আরে ভালো করে পড়ো, C4 পদ্ধতিতে প্রথম কার্বন সংবর্ধন হয় কোথায়? ওখানে থাকে কি পেপ থাকবে না, পেপ কেচ, তো সেটা কথা ওটা CO2 সঙ্গে F এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, এটা পাঠিয়ে দিবে কোথায়? তোমার হচ্ছে বান্ডেল সিদা বলেন, তাহলে প্রথমে কোথায় হবে? মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট হবে, মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট হবে। তারপরে এটা গিয়ে আবার CO2 লিবারেট হবে, দিয়ে সেখান থেকে C3 সাইকেল করবে, তাহলে সেটা হয় কি কোথায়? ঘটনাটা ঘটে বান্ডিল আবরণী, বান্ডিল সিদা বলুন, তাহলে এটা হচ্ছে বি হবে। লাস্ট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন বলো যে পেয়ারা কুমড়ো কোন ধরনের পুষ্প থাকে, পেয়ারার কুমড়ো কোন ধরনের পুষ্প থাকে, গর্ভপাদ না গর্ভশীর্ষ না গর্ভকটি, এপিগাইনাস হাইপোগাইনাস পেরিগাইনাস, কোনটা হবে? গর্ভশীর্ষ, গর্ভশীর্ষ মানে গর্ভশীর্ষ, হাইপোগাইনাস, হ্যাঁ হাইপো না তো, পাদ মানে হাইপো, গর্ভশীর্ষ মানে এপিগাইনাস, সরি এপিগাইনাস, অপশন বি। চলো বাকি কিছু কোশ্চেন থাকলো এগুলো পরে আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য, কারণ আজকে আর অনেকটা টাইম হয়ে গেল, তো এগুলো তোমরা দেখবে, আমি কিন্তু পরে ক্লাসে ডিসকাস করে দেবো যেগুলো বাকি থাকলো, কারণ কোশ্চেন প্র্যাকটিসটাও কিন্তু এটা পড়ার মধ্যে রাখা উচিত, কারণ হচ্ছে কি কোশ্চেনটা শুধুমাত্র থিওরি পড়লাম, সেখানে কোশ্চেন কী ধরনের হতে পারে বা কী ধরনের কোশ্চেন হবে, তো আজকে মানে আমরা থিওরি পড়বই, অবভিয়াসলি আমাদের সিলেবাস কমপ্লিট করব, কিন্তু তার পাশাপাশি এক একটা ক্লাসে আমরা কোশ্চেনগুলো করলে আমাদেরই সুবিধা হবে, কারণ কোশ্চেনের প্যাটার্ন কেমন হচ্ছে, কে কেমন পারছে, কতটা আরও এফোর্ট দেওয়া উচিত, হ্যাঁ, তাও তার জন্য এই মাঝে মাঝে একটু কোশ্চেন সেশন প্র্যাকটিসটা করা দরকার রয়েছে। ঠিক আছে, তাহলে পরে ক্লাসে